বিদ্যাসাগর ছিলেন কর্মবীর। শত বর্ষ আগে এই বাংলা ছিল তার কর্মক্ষেত্র। সেদিনকার সামাজিক অবস্থা আজকের মতো ছিল না। বিশেষভাবে নারী জাতির দুর্দশা ছিল অসীম। ভারত নারী আজ যে সম্মান, শিক্ষা, সুখ গৌরবের অধিকারিণী, এই রক্ষণশীল হিন্দু সমাজে তা সম্ভব হয়েছে বিদ্যাসাগরেরই অক্লান্ত সংগ্রামের ফলে। 1829 খ্রিস্টাব্দ, তখনকার দিনে রেলপথ ছিল না। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম থেকে তারকেশ্বর ও দামোদর নদী পার হয়ে একটি গরিবের ছেলে পিতার সঙ্গে কলকাতায় আসছিলেন লেখাপড়া শিখতে। বাবা, রাস্তার ধারে এই বাটনা বাটা শিলটা পুঁতে রেখেছে কেন? আরে ওটা বাটনা বাটা শিল নয়, ওটা হচ্ছে মাইলস্টোন। ইংরেজিতে মাইল মানে হচ্ছে আধঘোষ, স্টোন মানে হচ্ছে পাথর। এই প্রত্যেক আধঘোষ অন্তর এমনি করে একটা পাথর সরকারি লোকেরা পুঁতে রেখেছে, যাতে লোকেরা বুঝতে পারে এখান থেকে কলকাতা কত দূর। এটাতে কি অঙ্ক লেখা আছে বাবা? ওটা 19। এটা তাহলে ইংরেজির 1 আর এটা 9। হ্যাঁ, এই 10 এসে গেল বাবা। হ্যাঁ, এই শূন্যটা ঠিক যেন বাংলা শূন্য। ইংরেজি অঙ্ক আমার সব শেখা হয়ে গেল বাবা। বলিস কি রে, একবার দেখি। হ্যাঁ বাবা। আচ্ছা দেখা যাবে এখন। ওরে রামা, ছেলেটা অনেকক্ষণ থেকে হাঁটছে, এইবার তুই ওকে একটু কাঁধে নে বাবা, নে। হ্যাঁ চ। হ্যাঁ রে খোকা, কলকাতা যাচ্ছিস, থাকতে পারবি তো? মন কেমন করবে না? মায়েরা ঠাকুমার জন্য মন কেমন করবে বাবা? দূর বোকা, তাহলে লেখাপড়া শিখবি কি করে? এটা কি লেখা রয়েছে পড়তে রেখো কা? এটা ভুল লিখেছে বাবা, এটা হবে 9 কিন্তু লিখেছে 8। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছি, ওটা 8ই বটে, তবে ওরাও ভুল লেখেন। 9 নম্বরটা যখন পার হয়ে আসি তখন তোকে বাড়ির কথায় ভুলিয়ে রেখেছি, তাই তুই দেখতে পাসি। চ। ও বর্দি, বামুন কাকা এসেছে। ও মা, এই বুঝি তোমার ছেলে? কি নাম তোমার ভাই? ও কি বলবে না? আমি যে ভাই তোমার দিদি হই। বল না এলে। ও কি কাকা, ছোট ছেলেকে বুঝি অমন করে বকতে আছে? তুমি এসো ভাই, মুখখানি শুকিয়ে গেছে একেবারে, মায়ের জন্য মন কেমন করছে বুঝি। গোপাল, এই দেখ তোর একটি বন্ধু এসেছে, এটি আমার ছেলে গোপাল, তোমার খেলবার সঙ্গী হবে, কেমন? আমার নাম শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা, ঠাকুরের নাম শ্রী ঠাকুরদাস শর্মা। এই তো ভাই, তুমি আমার সঙ্গে ভাব করে ফেললে, কি বুদ্ধি তোমার। কাকা, তুমি ওকে হিন্দু কলেজে ইংরেজি শেখা? না, আমি ওকে সংস্কৃত পাঠশালায় সংস্কৃত শেখাব। এই বাংলা পাঠশালায় পড়া ছেলেকে তো আমাদের এখানে ভর্তি করতে পারবো না, আমাদের এখানে এখন অঙ্ক করানো হয় ইংরেজি অক্ষরে। আমি ইংরেজিতে অঙ্ক করতে পারবো। বাংলা পাঠশালায় ইংরেজিতে অঙ্ক করেছো? না, তবে কলকাতায় আসবার পথে মাইলস্টোন দেখে ইংরেজি অঙ্কগুলো আমি চিনে নিয়েছি। হেই বিদ্যে নিয়ে আমি পারবো বটে।
করো দেখে এই ঘুমটা। বাবা রাজ্যে অনেক হলো, তুমি খাবে না? না রে, বিলগুলো ঠিক না দিয়ে উঠতে পারছি না, মনিবের কাজ। আচ্ছা বাবা, এইগুলো টাকা, এইগুলো আনা, আর এইগুলো বুঝি পয়সার খর? হ্যাঁ। ইংরেজিতে বুঝি পনার চোখ দিয়ে আনা লেখে না? না, অঙ্কে লেখে। তা পয়সাগুলো পাঁচ গন্ডা করে না লিখে তিন গন্ডা করে লিখেছে কেন? ওগুলো গন্ডা নয়, ওগুলো পায়। ইংরেজিতে তিন পায় এক পয়সা। তুই থাম, আমায় দিক করিস নি। বাবা তুমি খেতে যাও, আমি এগুলো ঠিক দিয়ে রাখছি। তুই? হ্যাঁ বাবা। বলিস কি রে, ভুল হলে জীবনে বিপদ হবে? ভুল হবে না। আচ্ছা সেখানে আমার যে রায় দিদি আছেন, তিনি আমায় খুব ভালোবাসেন, ঠিক যেন তুমি। বেঁচে থাক রায়মণি মা আমার, পরের ছেলেকে এমন আপন করে নেয়। হ্যাঁ ওতে কি? ও তোমার ছেলের ফরমাস। মা আমি বৃত্তি পেয়েছি, সেই টাকা দিয়ে কাপড় কিনে এনেছি। আমাদের গায়ে অনেক ছেলে মেয়ে আছে গরিব, তুমি যদি বলো মা তবে এই কাপড়গুলো তাদের দিয়ে দিই। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে বাবা? গরিব দুঃখী কি যে দেখে ভগবান তাকে দেখেন। ভাই তোদের সব ভাইয়ের জন্যই এনেছি, সব ভাই পাবে, কেউ বাদ যাবে না। কে রে ও সুরা পড়ার মুখী? আমার কাপড় দেব না। তুই কাপড় নিয়ে কি করবি বল, দে এদের বিলিয়ে দি। চাই না আমার
আমার জন্য তো তুমি কিছু আনবে না? তোর কিসের অভাব সুরভ? আয় দে এদের এই কাপড়গুলো। সবাই পেয়েছ? তিনখানা বেশি হলো। যাদের একদম ছেড়া এই ভুলো মানি রাখার, আয় ভাই তোরা নেই তিনখানা। আমার একখানা কাপড় দাও, আমি পাইনি। আমার একখানা কাপড় দাও, আমি পাইনি। আমি পাইনি, আমার একখানা কাপড় দাও। তুই এতক্ষণ কোথায় ছিলি রে? কাপড় তো সব পুড়িয়ে গেল। তুই একটু দাঁড়া ভাই। তুই এইটা নে ভাই। ঈশ্বর, সংস্কৃত পাঠশালার সপ্তশাস্ত্রের এই অধ্যাপক মণ্ডলী একত্রিত হয়ে সর্বশাস্ত্রে তোমার সমান উৎপত্তি হেতু তোমাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করছে। সম্পাদক হিসাবে আমিও তোমাকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনি বিদ্যাসাগর হইয়া আছেন। আমাদের ইচ্ছা এই ফোর্ট উইলিয়াম কলেজে সিভিলিয়ান সাহেবদের দেশীয় ভাষার শিক্ষার ভার আপনি গ্রহণ করেন। বেশ, সে ভার আমি গ্রহণ করলাম মিস্টার মার্শাল। কিন্তু আমার বড় ইচ্ছে যে আমার নিরক্ষর দেশবাসীর মধ্যে শিক্ষা বিস্তারের কাজে নিজেকে সংশ্লিষ্ট রাখি। আই সি, দেশীয় লোকদের শিক্ষার বিষয়ে আমরাও চিন্তা করে রয়েছি। বিভিন্ন জেলায় বালকদের শিক্ষার জন্য অনেকগুলি স্কুল খুলিবার পরিকল্পনা আমাদের আছে। আমি আপনাকে কথা দিতেছি পণ্ডিত, কয়েকটি জেলার ভার আপনার উপর থাকিবে। ধন্যবাদ মিস্টার মার্শাল, কিন্তু শুধু বালকদের জন্য বিদ্যালয় খোলা হবে, বালিকাদের জন্য হবে না? আপনি বলিতেছেন কি পণ্ডিত? আপনাদের এই ফারানাসিনের দেশে বালিকাকে আপনারা সুসভ্য জাত, একথা নিশ্চয়ই জানেন যে মাতৃজাতি অশিক্ষিত থাকলে দেশ থেকে কুসংস্কার দূর হবে না। আপনি ঠিক বলিয়া আছেন পণ্ডিত, কিন্তু কি করিব? আপনাদের সংস্কৃত পাঠশালায় ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতির ছাত্রকে শাস্ত্র পড়িতে দেওয়া হয় না। স্ত্রীলোকদের শিক্ষা তো সম্পূর্ণ নিষিদ্ধ। এই উভয় দুষ্ট প্রথাই আমি দেশ থেকে দূর করতে চাই সাহেব, আপনারা আমাকে সাহায্য করুন। বেশ, আপনি সংস্কৃত পাঠশালার উন্নতির জন্য একটি পরিকল্পনা লিখিয়া আমাদের শিক্ষা সমিতির সেক্রেটারি মিস্টার মাইটের নিকট পেশ করুন। বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা সম্বন্ধে আমরা বিবেচনা করিব। ধন্যবাদ সাহেব, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন তাহলে আমি আসি। কৃতে তু মানব ধর্ম স্ত্রেতায়াং গৌতম স্মৃতা দ্বাপরে শঙ্খ লিখিত কলৌ পরাশর স্মৃতা। ওগো শুনছো? হ্যাঁ। ঘরে যে চাল বাড়ন তো? ডাল। ডাল আছে তবে আর কি? শুধু ডাল সেদ্ধ করবো নাকি? দুটো তেঁতুল পাতা পেড়ে নাও না। আমার মাথা মোট ফোড়ে মরতে ইচ্ছে হচ্ছে, এই পুরুষ নিয়ে আমি কি করবো গা? বললাম চাল নেই, তা তেঁতুল পাতা সেদ্ধ করো। ওগো চাল নেই, চাল। হ্যাঁ, চাল নেই, তাই তো। যাও না একবার জমিদার যজমানের বাড়ি। ছি ব্রাহ্মণী, তা কি পারি বিনা আমন্ত্রণে? তবে উপোস করো, দেশ বিখ্যাত পণ্ডিতের হাতে পড়ে আমার হয়েছে হাড়ির হাল, অর্ধেক জীবন উপোস করে গেল। ব্রাহ্মণে শোনো, ব্রাহ্মণকে লোভী হতে নেই। ব্রাহ্মণ যে সবার পূজ্য তার কারণ ব্রাহ্মণ নির্লোভ। থা, ওসব তত্ত্ব কথা ঢের শুনেছি,
তত্ত্ব কথা যদি পেট ভরত তাহলে এই হাড়কালি মাসকালি হতো না। বাচস্পতি মশাই ঘরে আছেন? কে কে? আমি ঈশ্বর। ঈশ্বর? বসো বসো। তারপর হঠাৎ এলে কি করে? আগে হেঁটেই এলাম, আমি কাল সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। 30 ক্রোশ পথ তুমি হেঁটে এলে, ব্যাপার কি? আপনাকে আজই একবার কলকাতায় যেতে হবে। কেন? সংস্কৃত পাঠশালায় ব্যাকরণের অধ্যাপকের পদ খালি হয়েছে, আপনি সেই পদে মনোনীত হয়েছেন। সে কি, আমি তো শুনেছিলাম সাহেবরা এই পদের জন্য তোমাকেই মনোনীত করেছেন। ঠিকই শুনেছেন, কিন্তু আপনি থাকতে কি এই পদ আমি গ্রহণ করতে পারি? কেন ঈশ্বর, তোমার যোগ্যতা তো কারোর চেয়ে কম নয়। না না বাচস্পতি মশাই, আর আপনি অমত করবেন না। এর অর্থ কি ঈশ্বর? শুনেছি এই পদের বেতন তোমার বর্তমান পদের বেতনের প্রায় দ্বিগুণ, তা সত্ত্বেও তুমি নিজে এই পদ গ্রহণ না করে এই 30 ক্রোশ পথ হেঁটে এসেছ আমাকে এই পদ দেবার জন্য। বুঝেছি, দারিদ্রের গঞ্জনা সহ্য করতে না পেরে আমি তোমাকে চিঠি লিখেছিলাম, যদি কোথাও একটা চাকরি পাই তাহলে করি, তাই তুমি নিজেকে বঞ্চিত করে এখানে ছুটে এসেছো আমার দারিদ্র দূর করতে। না না, আপনি আমার পিতৃতুল্য, পুত্রের সেবা গ্রহণযোগ্য। এরপর আর কোনো কথাই চলে না বাবা। ধনী দেখেছি বহু, বিদ্বানও দেখেছি বহু, কিন্তু বাবা তোমার মতো হৃদয় নেই বুঝি আর কেউ জন্মায়নি। আপনার সংস্কৃত কলেজের পরিকল্পনা শিক্ষা কমিটির খুবই মনোমত হইয়া আছে। কমিটির ইচ্ছা এই পরিকল্পনাকে সার্থক করিতে আপনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হন। এ আমার পরম সৌভাগ্য সাহেব। কিন্তু এ কার্য করিতে হইলে জেলায় জেলায় বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ আপনাকে ত্যাগ করিতে হইবে। কেন? সে কাজ আমি করব। সময় পাইবেন কিরূপে? সময় আমি ঠিক করে নেব সাহেব, প্রাণপণ চেষ্টা করে আমি দুটোকেই সাফল্য মণ্ডিত করে তুলব। পারেন, আমাদের আপত্তি নাই, আপনার কার্য ক্ষমতায় আমাদের বিশ্বাস আছে। ধন্যবাদ। চাকরির জন্য আসিল, ফেল হইয়া ফিরিয়া যাওয়া তাহাদের পক্ষে কত কষ্টকর। তা আপনি আমাকে কি করতে বলেন? এই পরীক্ষার আঁচাআঁচি একটু কম করিলে হয় না সাহেব? আপনারা বরং অন্য পরীক্ষক নিযুক্ত করুন, আমি অন্যায় প্রশ্রয় দিতে পারবো না। না না না, আমি ওভাবে কথা বলিনি। আচ্ছা, আমার অনুরোধ আমি প্রত্যাহার করতেছি। ধন্যবাদ সাহেব। এই যে আপনি এই এলেন বুঝি, একটু দেরি হয়ে গেল বাবা। আপনার কিন্তু আজকেও বড্ড দেরি হয়ে গেছে পূর্ণিমা ভাই। বাবা খেয়ে আসছে বড্ড দেরি হয়ে। ও একি, তুমি আজও সিঁড়ির ধারে দাঁড়িয়ে রয়েছো যে? কি করবো বলুন, আপনার ছাত্ররা যে বড্ড গোলমাল শুরু করেছে। বড্ড লজ্জা দিলে বাবা, বড্ড লজ্জা দিলে। শ্রীনতি শ্রীনতা শ্রীনন্তি শ্রীনসি শ্রীনথা শ্রীনথা শ্রীনমি শ্রীনব শ্রীনমা।
পণ্ডিত মশাই কি ঘুমিয়ে পড়লেন নাকি? শয়তানের আদি বুঝলে ভায়া, আমরা সব ওর অধ্যাপক ছিলাম, মুখের ওপর তো তিরস্কার করতে পারে না, তাই এই সব ফন্দে ফিকে। দিবানিদ্রাটুকুও ছাড়তে হলো দেখছি, আর দেরি করে আসাও চললো না। অবশ্যই নিয়মানুবর্তিতা ভালোই, তাতে দোষ দেয়া যায় না, কিন্তু এই যে সংস্কৃত কলেজে ব্রাহ্মণ শূদ্র বিচার না করে যাকে তাকে শাস্ত্র অধ্যয়ন করতে দিচ্ছে, এ কি রকম লেচ্ছাচার বলতো? এতে কি ধর্ম থাকে? এসব সাহেবদের প্রিয় হবার ফন্দি। আরে কা সাহেব আছেন? হ্যাঁ আছেন। May I come in? Yes. আপনার কাছে? Yes. এই রিপোর্টটা একবার পড়ে দেখবেন। Keep it. বিদ্যাসাগর মশাই এসেছিলেন দেখলো? Damn native. আমাদের লাইব্রেরির জন্য সংস্কৃত কলেজে একখানি ঘর নেবেন বলেছিলেন, ও কথাটা ওর কাছে পারলেন? গুড হেভেন্স, আই ক্লিন ফরগট। চপরাসে হুজুর, পণ্ডিত চলা গিয়া? হুজুর। আচ্ছা তুম উনে সালাম দে দো। সাহেব আপনাকে সালাম জানিয়েছেন। কে কার সাহেব? আগে হ্যাঁ ও আরে তাকে এইখানে আসতে বলো। জগন্নাথ পণ্ডিত আপনার বক্তব্য আপনি বলিতে পারেন। ওরে জগা, হুঁকোটা নিয়ে যা বাবা। এসব কি শুনিতেছি পণ্ডিত? আপনি নাকি মিস্টার কার কে অপমান করিয়া আছেন? কে বললে? কার সাহেবের কাছ থেকে শেখা খাস বিলিতি কায়দায় তাকে অভ্যর্থনা করেছি তো। অবশ্য আমাদের এই অসভ্য জাতির অভ্যর্থনা পদ্ধতি স্বতন্ত্র, অতিথি এলে নিজের হাতে পা ধুইয়ে দেওয়ার রীতি আছে আমাদের, সভ্যতার রীতিনীতিগুলো আপনাদের কাছ থেকে শিখছি তো। ভেরি সরি টু ডিস্টার্ব ইউ পণ্ডিত, আপনি আপনার কাজে যাইতে পারেন। ধন্যবাদ। মিস্টার কার, ইউ শুড বি মোর কেয়ারফুল ইন ফিউচার। ওয়েল পণ্ডিত সাহেব, আমাকে দিন পাঁচেকে ছুটি দিতে হবে। ছুটি? আগে হ্যাঁ, মা বাড়ি যেতে লিখেছেন, ভাই শম্ভুর বিয়ে। কিন্তু আমি আপনার কাজের সব ব্যবস্থা করে দিয়ে যাব সাহেব। না না না, আপনি গেলে সব গন্ডগোল হইয়া যাইবে, ছুটি দিতে পারিব না। ছুটি না দিলে কিন্তু কাজে ইস্তফা দিয়েই আমাকে যেতে হবে। কি আশ্চর্য, কর্তব্য হইতে বরযাত্র যাওয়া আপনার বড় হইল? না সাহেব, বরযাত্রী যাওয়াটা বড় নয়, মা আমাকে দেখেছেন সেইটাই আমার কাছে বড়। আই সি, অলরাইট, ছুটি আপনাকে দেওয়া হইল। ধন্যবাদ স্যার।
সাঁতরে পার হতে হলো যে মা, এই দুটোকে মাঝিরা পার করে দিতে চাইল না। কি সর্বনাশ, বর্ষার দামোদরে ঝাঁপ দিয়েছিলি তুমি যে ডেকেছিলে মা। এমন জানলে তোকে আমি আসতে লিখতাম না বাবা। আর ভেতরে আর ভেতরে আর এত চেষ্টা করেও সময় মতো এসে বরযাত্রী যেতে পারলাম না। আচ্ছা মা, বউ ভাতে তুমি কি করতে চাও? ওর ইচ্ছে বাজনা আনা হয়। ও, আর তোমার? আমার ইচ্ছে গরিব দুঃখীদের একদিন পেট ভরে খাইয়ে দেয়া হোক। কি হবে বাজি বাজনা এনে খরচ করে? মা গো, এই জন্য আমার তোমাকে এত ভালো লাগে। কিন্তু মা, এবার তোমার আর বাবার দুজনের ইচ্ছেই পূর্ণ হবে। এত খরচ তুই পেরে উঠবি কেন বাবা? ও, তুমি দেখো না, তোমার আশীর্বাদে সব ব্যবস্থা হয়ে যাবে মা। কি কনকনে ঠান্ডা পড়েছে মা। হ্যাঁ, তোমার জন্য যে লেপটা পাঠিয়েছিলাম সেটা কিন্তু আজ বার করে গায়ে দিও। ও কি হাসছো যে? সে লেপ কি আর আছে বাবা? তার মানে? সবাইকে দিতে দিতে ফুরিয়ে গেছে। কেন? আমি তো ছখানা লেপ পাঠিয়েছিলাম। বাড়ির সবাইকে দিয়েও তো তোমার জন্য একখানা থাকা উচিত। আমার বাড়ি কি শুধু এই চারখানা দেয়াল নিয়ে রে? গায়ের গরিব দুঃখী শীতে হু হু করে কাঁপতে থাকে, তাদের না দিয়ে আমি কি লেপ গায়ে দিতে পারি বাবা? বুঝেছি মা, আমারই অন্যায় হয়েছে, আমারই অন্যায় হয়েছে। আচ্ছা তুমি বলো তো মা, কতগুলো লেপ হলে গায়ে সবাইকে দিয়েও তোমার জন্য একখানা থাকে? সে যে অনেক টাকার দরকার বাবা। মা, তোমার থেকেও কি টাকার দাম আমার কাছে বেশি বলে মনে হয়? সর্বস্ব পণ করেও আমার মার গায়ে আচ্ছাদন আমি দেবই। পাগল ছেলে, যা দেখি অনেক রাত হয়েছে, শুকে যা। হ্যাঁ যাই মা। ওঠো ওঠো, শুনছো? তুমি আর কাউকে আশা করছিলে নাকি? দেখো আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। বটে বটে, আমাকে নিশ্চয়ই যাও। আরে এতদিন পরে এলাম, যাও কি গো? সত্যি কতদিন বাদে তুমি এলে। বেশ বাড়া খুব খুঁজছি দেখছি, খুব দুষ্ট হয়েছে তো? ওর ঝক্কি মাই পন, তাই নাকি? খোকার জন্য কি আনলে বলো? খোকার জন্যে না খোকার মার জন্যে এনে দেবো ঢাকাই শাড়ি, আনবো চুড়ি বেলোয়ারি, কিছুই আনতে পারিনি। ও কি, তুমি আবার কাগজ কলম নিয়ে বসলে যে, শোবে না? তাও ফেঁদে রাখি, পথে আস্তে আস্তে মনে পড়ে গেল যে মেয়েদের পড়াবার মতো বই বাংলায় নেই। না না, এখন ওসব রাখো, এই এতটা পথ হেঁটে এলে, তুমি কি মানুষ? উঠ উঠ, আমার বন্ধুরা আমায় বলে উঠ। তা তুমি শুয়ে পড়ো না, আমার জন্য ব্যস্ত হয়ো না।
কি সুন্দর চাঁদ উঠেছে দেখো। হ্যাঁ, ও দুর্যোগ কেটে গেছে বুঝি। সবে চলো। হায় হায়, পুরাকালে মুনি ঋষিরা যে মেয়েদের তপভঙ্গ কারিনী বলতেন তা ঠিকই বলতেন। এই রইলেন মা সরস্বতী, অপরাধ নিও না মা। ওঠো বিদ্যাসাগর চলো। ও কি কোত্থেকে যেন ও কান্নার আওয়াজ আসছে না? বোধ হয় মুচিপাড়ায়, ওখানে ওলা উঠে লেগেছে শুনেছি। তাই নাকি? তাহলে নিশ্চয়ই কেউ মারা গেছে, আমি যাই। না না, আজ নয় কাল যেও। ছি, তোমার মুখে কেউ কথা সাজে? জীবন পরহিতে। নাও ভাই, কোনের এবার দোষ গুণ ঢাকো। বিরুমুখী দোষ গুণ ঢাকো। তাই তো, ঈশ্বর এখনো এলো না, আশীর্বাদের সময় যে বয়ে গেল। বউ তোমার কাছে কিছু বলে গেছে? না মা। পুরোহিত বসে দেখুন তো আর কতক্ষণ আশীর্বাদের সময়। আর তো সময় নেই মা, মাত্র এক দণ্ড। তাই তো, তাহলে ঈশ্বরকে বাদ দিই। না না না, তাকে বাদ দিয়ে আমি আশীর্বাদ করতে পারবো না। আপনি দেখুন তো এর পর শুভ সময় আর কখন। মা, ওই ওই ঈশ্বর এসে গেছে। এই যে মা, ভাগ্যি সমীপাতিকের বাক্সটা সঙ্গে ছিল, 12 ঘন্টা জমের সঙ্গে লড়াই করে একরকম ব্যবস্থা করে এলাম। তোমাকে কিন্তু একবার বালি তৈরি করে নিয়ে গিয়ে ওদের খাইয়ে আসতে হবে তো। যাবো বই কি বাবা, কিন্তু তুই চটপট করে নে, আশীর্বাদের সময় হয়ে গেল যে। হ্যাঁ, ও এই যে মা, এক মিনিটে চানটা সেরে নি। আজ আমাদের ঘরে আর একটি লক্ষ্মী এলেন। জানো মা, শাস্ত্রে বলেছে যে গৃহে নারীর সমাদর হয় ভগবানের আশীর্বাদ সে গৃহে নিত্য বর্ষিত হয়। মর মর কোড়ার মুখী, মরে না হত ছাড়ি, মর মর মরে না হত ছাড়ি। তুমি মেয়েটা তো অঙ্কের মাঠে খেলো। কি করেছে ও? কি করেছে? বামুনের ঘরে বিধবা চোরে বাড়ি, আজ একাদশী, কোথায় নির্জলা উপবাস করবে। আপনি কি মানুষ? এইটুকু কচিবে খিদের জ্বালা সহ্য করতে না পেরে দুটি ভাত খেয়েছে, তাই তাকে মেরে মেরে আগভর করে ফেলছে, চমৎকার। না মা, না কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। এই আঘাত তো তোর লাগেনি, লেগেছে আমার পিঠে। আরে ঈশ্বর, তুই না শাস্ত্র পড়ে মস্ত পণ্ডিত হয়েছিস, এ তুই কি ব্যবস্থা দিচ্ছিস? বামুনের ঘরের বিধবা একাদশী করবে না? না করবে না, জোর করে একাদশী করানোর মধ্যে কোনো পুণ্য নেই। কি বলছিস তুই? এতে আমার বাছার অকল্যাণ হবে না? তোমার বাছার অকল্যাণ যা হবার তা আগেই হয়ে গেছে মাসি, আর নতুন করে কিছু হবার নেই। এখন দয়া করে এই মেয়েটাকে রেহাই দাও তো। কি জানে বাছা, যে শাস্ত্র পড়ে তোর মতিগতি এমন। শোনো মাসি, তুমি আমার কাছ থেকে 5 টাকা করে মাসহারা পাও। ফের যদি কোনোদিন এই মেয়ের গায়ে হাত তুলেছ বা একাদশীর দিন জোর করে ওকে যে উপোস করিয়েছ, তাহলে সে মাসহারা আমি বন্ধ করে দেব। এই তোর বিচার হলো? তোর হাত তোলায় থাকি বলে আমাকে দিয়ে এমনি করে অধর্ম করাবি তুই? ধর্ম অধর্ম পাপ পুণ্যের বিচার অত সহজ নয় মাসি, ও শাস্ত্রটা তুমি আমাকে নাই শোনালে। কি জানি বাছা, মুখ্য সূক্ষ্ম মানুষ, শাস্ত্র তো পড়িনি, আর 5 জনে যা করে আমিও তাই করি, দেশাচার মেনে চলি। দেশাচার? গঙ্গা যাত্রী বুড়ো 6 মাসের শিশুকে বিয়ে করছে, দেশাচার?
মা হয়ে গঙ্গা সাগরে নিজের সন্তানকে বিসর্জন দিয়ে আসছে, সেও দেশাচার। আর একটা বলপর কুলি 60-70-100 করে বিয়ে করে হিসেব না রাখতে পেরে ফদ্দ করে রাখছে, তাও দেশাচার। ঈশ্বর ঈশ্বর কি মা, এরা দুজনে তোর কাছে এসেছে বাবা। এরা কারা? চট্টরাজের স্ত্রী আর মেয়ে। ও প্রণাম মা। বাহ, দিদি যে একেবারে লক্ষ্মী প্রতিমা। আশ্রয়ের অভাবে মা লক্ষ্মী আজ পথে পথে বেড়াচ্ছি বাবা। কেন মা? কেন আবার কি, কুলিনের মেয়ে, স্বামী অনেকগুলো বিয়ে করেছে, খোঁজ খবর নেয় না, ভাইও খেতে দিতে চাইলে না। মা মেয়েতে এক বড়লোক আত্মীয়ের বাড়িতে রাঁধুনি গিরি করতে গেল, তারাও রাঁধুনি রেখে ফেলেছে। নিরুপায় হয়ে বাপের ভিটেতে গিয়ে উঠতি পিসিরা আর পিস্তুত বোনেরা দূর দূর করে তাড়িয়ে দিল। চট্টরাজ বাপ হয়ে দাঁড়িয়ে দেখলো, অথচ কথাটা পর্যন্ত কইলে না। না 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 না, এ হতে পারে না মা, এ কিছুতেই হতে পারে না। দিনু দিনু শোনো তুমি, আচ্ছা থাক, আমি নিজে যাচ্ছি চট্টরাজ মশার কাছে, তুমি এদের সঙ্গে করে নিয়ে এসো তো। কিছু মনে করবেন না, আপনি পূজনীয় ব্যক্তি, কিন্তু এ আপনার কি ব্যবহার? নিজের স্ত্রী নিজের মেয়ে, তাদের যদি আপনি রক্ষা না করেন, আশ্রয় না দেন, তাহলে তারা দেখো থাকে। তুমি রাগ করো না বাবা, কুলিনের ঘরের অবস্থা তো জানো, নিজের স্ত্রী নিজের মেয়ে এরা আমাদের কেউ নয়। চমৎকার, ভগ্নি ভাগ্নিরাই সব, তারাই করতি। তুমি যে কটা টাকা মাসহারা দাও তাতে অতি কষ্টে সংসার চলে, তাই তার ভাগ দিতে তারা নারাজ। ও বেশ, আপনি আপনার ভগ্নি ও ভাগ্নিদের গিয়ে বলুন যে এদের খোরাকি ধরুন আমি মাসে মাসে আরো 4 টাকা করে বেশি দেবো, আর ওদের জামা কাপড় যা লাগে তাও আমি দেবো। বাস বাস, তাহলে তো সব গোল মিটেই গেল। এই নিন 3 মাসের টাকা, এখনই নিয়ে যান 12 টাকা। তুমি কি এখনই যাবে? হ্যাঁ গো, আমি যে সেদিন বইখানা লিখতে আরম্ভ করেছি সে কাগজগুলো গেল কোথায়? তুলে রেখেছি, নিয়ে আসছি। হ্যাঁ শিগগির নিয়ে এসো। এই যে কি এগুলো আমি ওলটপালট করে রেখেছ কেন, একটু গুছিয়ে রাখতে পারো নি? আমি কি পড়তে জানি? ও তাও তো বটে, দোষ তো আমাদেরই। মুখে আমরা বলি কন্যা পেব পালনীয়া শিক্ষণীয়া অতি যত্নত, অথচ কাজের বেলায় সহধর্মিণীকে করে রেখেছি গণ্ড মূর্খ। হায় রে, তবে এবার বোধহয় একটা সুরাহা হবে, জানো বেথুন সাহেব তো একবার উঠে পড়ে লেগেছেন আর হ্যারিডে সাহেব মত দিয়েছেন। হ্যাঁ, এইবার মেয়েদের লেখাপড়া শেখার একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। সে কি, মেয়েরা লেখাপড়া শিখবে কি? আরে তুমি দেখি আকাশ থেকে পড়লে। বাহ, মেয়েরা লেখাপড়া শিখলে যে বিধবা হয়। বিধবা হয়? বিধবা হয়? আচ্ছা তুমি কি এসব কথা সত্যি বিশ্বাস করো? লোকে তো তাই বলে। আরে লোকে কি না বলে, দেখো ভগবান যদি দিন দেন তবে তোমার ওই নারায়ণের বিয়ে দেবো একটি টুকটুকে লেখক। না না, আমার অলক্ষণের কথা মুখে এনো না। হাইলে অদ্ভুত তোমাদের কুসংস্কার। এই কুসংস্কারই আমাদের দেশটাকে খেলে, বুঝলে বুঝলে? সাহেবদের মধ্যে অনেক কুসংস্কার আছে, সেটা আমাদের কোনো সান্ত্বনা নয়। না তা বলি, তাই বলতে যাচ্ছিলে, কিন্তু যেন আমাদের বাঁচতে হলে ওই পরের ছিদ্র অন্বেষণ না করে নিজেদের দোষগুলো ঝেঁটিয়ে দূর করতে হবে। একেই আমরা পরাধীন জাত, মানুষ হবার সব পথই তো সব দিক দিয়ে বন্ধ, তার উপর পায়ে পায়ে যদি ওই অসংখ্য কুপ্রথাগুলো জড়িয়ে থাকে তাহলে এগোবো কি করে বলতে পারো? বসো। দেখুন, ঋষি বাক্য এবং শাস্ত্রের প্রকৃত মর্ম না জানাতেই এই সমস্ত কুসংস্কারের সৃষ্টি হয়েছে। ঋষি বাক্য শাস্ত্র মর্ম জানাবে কাকে, শুনছে কে? লোকে যে দেশাচার কি পরম ধর্ম জ্ঞান করে বসে আছে, নইলে ভাবতে পারো ভূদে
আর্য সন্তান হয়ে নারী জাতির শিক্ষা নিষিদ্ধ করে রেখেছে। যে দেশে মনু বলে গেছেন, কন্যা পেব পালনীয়া শিক্ষণীয়াতি যত্নতঃ। ভাবতে পারো, একটা কুলিন দশটা কুড়িটা পঞ্চাশটা করে বিয়ে করে পবিত্র দাম্পত্য বন্ধনকে হীন ব্যবসায় পরিণত করেছে। বাস্তবিক এই বহু ব্যবহার প্রথা অবিলম্বে বন্ধ করা উচিত। উচিত? তুমি উচিত বলে শুনছে কে? না, খাও। আগে এখন তো আমি খাবো না। আরে খাও খাও, নাটোর থেকে আনা আসল কাঁচা গোল্লা, খেলে পরমায়ু বৃদ্ধি হবে, খাও। আগে সেই জন্য না, এখন সন্ধ্যা নিক করিনি। বলো কি, তুমি যে আমাকে অবাক করলে ভায়া। আরে দিরোজিও রিসেপশন সাহেবের শিক্ষায় শিক্ষিত হয়ে এখনো হিন্দুয়ানি বজায় রেখেছো বলে পৈতেটা আজও বুঝি ধোপার বাড়ি দিতে পারোনি? হে হিন্দুয়ানি বজায় রেখেছে হে। এই যে আসুন আসুন। তুমি ইয়াং ম্যান বলতে পারো হিন্দু বলতে কি বোঝো? তুমি শাক্ত বৈষ্ণব শৈব গানপত্য কামাচারী বামাচারী তান্ত্রিক সহজিয়া ন্যাড়ানেড়ি কত্তা ভাজা বৈদান্তিক অদ্বৈতবাদী এমনকি নাস্তিক পর্যন্ত, এর কোনটা হিন্দু বলতে পারো? হিন্দু ধর্ম উদার, সব রকম মতের স্থান আছে এতে। বটে উদার, তাই বুঝি চাঁড়ালকে ছুলে নাইতে হয়, মুসলমানের হাতের রান্না খেলে জাত যায়, খ্রিস্টানকে ছুলে দেহ অপবিত্র হয়। ও হ্যাঁ ভূদেব, এর সঙ্গে তোমার আলাপ নেই, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, হিন্দু শাস্ত্রের প্রগাঢ় পণ্ডিত, অথচ নিজে খ্রিস্টান। ও নমস্কার, আপনার নাম শুনেছি, অনেকদিন থেকে আপনার আলাপ করবার ইচ্ছা ছিল। আলাপ শেষে বিলাপে না পরিণত হয়, প্রলাপ বকতে একবার শুরু করলে সংলাপের অপলাপ হবে না তো? তারপর পণ্ডিত আমার কাজের কদর কি করলে? আচ্ছা হ্যাঁ, আপনার ওই বিদ্যা কল্পদ্রুমের অনেক মাল মশলা জোগাড় করে রেখেছি, তবে সেগুলো আপাতত মদন মানে আমার বন্ধু মদন মোহন তর্কালঙ্কার, সে ওগুলো নিয়ে গেছে পড়তে। তা আপনি তৎক্ষণ একটু বসুন না, এই কাঁচা গোল্লাগুলো সদ্ব্যবহার করুন। আমি তো এখন মদনের এখানে যাবো, আপনিও আমার সঙ্গে চলুন, সেখানে আপনাকে নোট গুলো দিয়ে দেবো। রাইট, গরজ তোমার নয় গরজ আমার। বসুন বসুন। তারপর ইয়াং ম্যান, এরপর তোমার কথা বলো। আপনি আপনি হিন্দু শাস্ত্রজ্ঞ হয়েও খ্রিস্টান হয়েছেন, ভাবতেও কষ্ট হয় আমার। কষ্ট হয়? কষ্ট হয় আমাকে, কিন্তু যারা হিন্দু সমাজ থেকে পার করে দিয়েছিল তাদের একটুও কষ্ট হয়নি। আপনাকে সমাজচ্যুত করেছিল? হ্যাঁ, এতে চমকাবার কি আছে? এইটি তো হিন্দুদের বিশেষত্ব, স্বাধীন চিন্তা করবার মতো মাথা যাদের আছে তাদের সমাজ থেকে বার করে না দিলে গড্ডলিকার রাজত্ব চলবে কি করে? আপনি কি কোনো অপরাধ করেছিলেন? অপরাধ? হিন্দু সমাজ থেকে বার করে দিতে হলে সত্যিকার কোনো অপরাধের দরকার হয় নাকি? অপরাধ অপরাধ কিছু করিনি, তবে হ্যাঁ গোত্রপতি ঋষিদের কিঞ্চিত অনুকরণ করেছিলাম বটে। বুঝতে পারলাম না। মানে সাহেবদের হোটেলে গিয়ে মধ্য সংযোগে গোমাংস ভক্ষণ করেছিলাম। গোমাংস? হ্যাঁ। কাজটা কি গরিব হয়নি? গরে কিসে গরে? ধর্মের কথা ছেড়ে দিলাম, কিন্তু স্বাস্থ্যের দিক দিয়েও তো বটে, বলেছে বটে ছোকরা, কিন্তু জগতের দিক দিয়ে চেয়ে দেখেছো কি? গোমাংস আর মধ্যক্ষেক সাহেব গুলোর স্বাস্থ্য আমাদের এই ভেত বাঙালির চেয়ে কোন অংশে কম দেখো কি? কিন্তু সাহেবদের ধাতে যা সয়, আমাদের ধাতে তার সয় না কেমন, কিন্তু আমাদেরই পূর্বপুরুষ গোত্রপতি ঋষিদের ধাতে তো সইত। যজ্ঞাগ্নিতে গোবৎস কাবাব করে খেতেন তারা, আর সোমরস যা পান করতেন, হুইস্কি ব্র্যান্ডি তো তার কাছে ছেলে মানুষ। প্রাচীন সাহিত্যগুলো পড়ে দেখো, এই এত বড় বড় দাড়িওয়ালা মুনি ঋষিগুলো আশ্রমে এসে অতিথি হলে তাদের সৎকারের প্রধান আয়োজনই ছিল একটি অগ্নিদগ্ধ গোবৎস, তাই অতিথির নাম হয়েছিল গোঘ্ন। ওহে, তোমাদের আলোচনা তো আপাতত মুলতুবি রাখতে হয়, কারণ আমাকে আবার মদনের এখান থেকে সোজা কলেজ যেতে হবে। রাইট, চলো চলো। আমি তাহলে আজ আসি। আচ্ছা ভাই এসো। আরে এসো এসো রাজকেষ্ট, যে তেমন অসময় তুমি বেরোচ্ছ নাকি? হ্যাঁ, তাহলে কালই আসবো। না না, কি ব্যাপার বলতো? একটু সংস্কৃত শেখবার শখ হয়েছে। এই বুড়ো বয়সে তুমি সংস্কৃত শিখবে? তুমি হাসছো যে, কেন পারবো না? ওহে, ওই মুগ্ধবোধ ব্যাকরণ আয়ত্ত করতেই যে 12টি বছর লেগে যাবে। তাহলে আর তোমার কাছে এলুম কেন?
একটা সোজা উপায় বার করতে পারবে না? সোজা উপায়? কথা তো মন্দ বলনি হে দা। আচ্ছা তাহলে তুমি কাল নয় পরশু এসো, আমি কাল রাত্রেই সংস্কৃত শেখবার একটা সোজা ব্যাকরণ লিখে ফেলবো। এক রাত্রের মধ্যে এমন কি ব্যাকরণ লিখবে তুমি? হ্যাঁ না, অবশ্যই সেটাকে ব্যাকরণ বলা ঠিক হবে না, সেটা হবে যাকে বলে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। মোটামুটি সংস্কৃত তাতে শেখা যাবে তো? মোটামুটি কি হে, বেশ ভালোই শেখা যাবে, ছোট হলেও প্রয়োজনীয় যা কিছু সব তাতে পাবে। এ যদি পারো ভাই তাহলে শুধু আমি কেন, দেশ শুদ্ধ লোকের সংস্কৃত শেখবার একটা পথ হবে। হবে দেখো না, আমি ওই ব্যাকরণ বিভীষিকা রাক্ষসীকে একেবারে তাওকাবাদ করব। তা তুমি যে রামচন্দ্র এ অসম্ভব নয়। আল্লাহ পাশানি অর্থাৎ সংস্কৃত চর্চা এবার তাহলে প্রাণ পাবে। চলুন চলুন। ওই হে মদন গেলে কোথায়? আরে দেখি তার চুপ ব্যাপার, দেশপুত্র বেতন সাহেব ঘোড়া সেজেছে। চেঁচিও না চেঁচিও না, বলছি ঘোড়া ঘাবড়ে যাবি, ঘোড়া ঘাবড়ে যাবি। তো বেটিটা করেছিস কি? এই কুন্দ, এই ভুবন, তোরা বেতন সাহেবকে ঘোড়া বানিয়েছিস? কুন্দ নেমে আয় নেমে আয়, করে পেন নাম কর বেটিটা, পেন নাম কর। আহা তুমি বড্ড বেরসি, আমাদের এই গুরু ছাত্রীর মধ্যে কথা কয়ে তুমি কেন আসলো? পণ্ডিত এরা আমার প্রথম ছাত্রী, যখন দেশের কোন মেয়ে এগিয়ে এলো না লেখাপড়া শিখতে, তখন এরা এই আমার মা দুটি এগিয়ে এলো। পণ্ডিত এরা যে আমার প্রাণ, এদের জন্যে আমি কি না করতে পারি পণ্ডিত, আমি সব করতে পারি। আপনি বিদেশি বিধর্মী, কিন্তু আমার দেশের লোকের প্রতি আপনার যা দরদ তা কোনো দেশি লোকের মধ্যেও দেখা যায় না। এই শুরু হলে পণ্ডিতের বিনয়, যেন নিজে কোনো দিন কিছু করেনি। না মা এখানে আমাদের সুবিধা হবে না, চলো আমরা ওদিকে যাই। চলো পণ্ডিত, গুড বাই পণ্ডিত। গুড বাই গুড বাই। তোমার মেয়েদের কাণ্ড দেখে আমি তো হেসেই পাচ্ছি না। বেটিদের আসপত্তা দেখো, আরে দেশ বলেন তো বেতুন সাহেব, হ্যাঁ হ্যাঁ কপাল বটে বেটিদের। এই স্বর্গীয় দৃশ্য নিয়ে ও দেশের লোকে ছড়া কাটে আর কুসা কাটাতে ছাড়ে না। কেন বেরিয়েছি না কিছু কাগজে? আজকে রসরাজটা পড়ে দেখো। আশ্চর্য, নাথিং স্ট্রেঞ্জ, স্বয়ং ব্রহ্মময়ী যদি আসেন এদের বোধ হয় তাকেও অসতী বলতে বাধবে না। তা মদন তোমাকে আজকে ভারী শুকনো শুকনো দেখাচ্ছে, এ নিয়ে মন খারাপ করনি তো? আরে না না, ওদের কথায় কান দেবার হলে তাহলে নিজের মেয়েদের বেতন সাহেবের স্কুলে পাঠাতাম না। তো তবে মানে কথাটা একটু গোপনীয়। হ্যাঁ ও আপনার বিদ্যাকল্পদ্রমের নোটগুলো আমি এনে দিচ্ছি। এই নিন আপনার নোট। থ্যাংকস, চলি তাহলে পণ্ডিত। আরে না না বসুন বসুন, একসঙ্গেই যাব। হ্যাঁ হ্যাঁ মদন, তোমার গোপন কথাটা কি এর সামনে বলা চলবে না? ওর সামনে বলা যেতে পারে, কারণ উনি তো আমাদের সমাজের কেউ নন। হ্যাঁ সমাজ ঘটিত কোনো ব্যাপার নাকি? হ্যাঁ মানে আমাদের গায়ের একটি মেয়ে যুবতী কালীঘাটে তীর্থ দর্শন করতে এসেছেন। আচ্ছা এর মধ্যে বিপদটা কোথায়? একদিন সময় করে মায়ের দর্শন করিয়ে নিয়ে এসো। অবশ্য তিনি যুবতী, তাকে একা ছেড়ে দেওয়া চলবে না। কিন্তু এর মধ্যে একটা কথা আছে। কি ব্যাপার বলো তো? মেয়েটি বাল বিধবা, 5 বছর বয়সে বিধবা হন। এতদিন বেশ সুনাম নিয়েই কাটছিল, কিন্তু এখন শুনছি সে অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা, 5 বছর বয়সে যে মেয়ে বিধবা হলো, আমরা তাকে আজীবন ব্রহ্মচারিণী করে রাখতে চাই। বিশ্বামিত্র,
বিশ্বামিত্র পারেননি নিজেকে সংযত রাখতে, আমরা তাই আশা করি এই অশিক্ষিতা মেয়েদের কাছে ভুলে যাই যে বামনায় ফতোয়া প্রকৃতি মতে বাধ্য নন, যথাকালে প্রকৃতি তাঁর সমস্ত ঐশ্বর্য সম্ভার উজাড় করে দিয়ে নারী দেহকে সাজিয়ে দিতে ভুলেন না। বৈধব্য পালনী যদি বিধাতার অভিপ্রেত হতো তাহলে বৈধব্যের সঙ্গে সঙ্গেই নারীর সন্তান ধারণের ক্ষমতাও লোপ পেয়ে যেত। মাসে মাসে নারীকে রজস্বলা করে প্রকৃতি বৃথাই শক্তি ক্ষয় করতেন না। ঠিক কথা, আপনি ঠিক বলেছেন। না না, আমি থাকবো না, আমি থাকবো না, আমি কিছুতেই থাকবো না। কি হলো বাবা, দেশ থেকে যে লক্ষ্মী মাসি আছেন না, মা তাকে খুব বকেছেন, তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। মদন, ওকে যেতে দিও না, যাও ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। এখনই হয়তো মেয়েটি গঙ্গায় গিয়ে আত্মহত্যা করত। আত্মহত্যা? হ্যাঁ, তাছাড়া তোমাদের সমাজে করবারই বা আছে কি? ঠিক, এসো এসো এসো, তোমার কোনো ভয় নাই, আমরা কথা দিচ্ছি তোমার একটা ব্যবস্থা আমরা করবই। এসো এসো মা, এসো 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 মা, আমরা তোমার সন্তান, জানে আমাদের কাছে কোনো লজ্জা করো না। বৃথায় আপনারা ওকে আশ্বাস দিচ্ছেন ওর কোনো ব্যবস্থাই আপনারা করতে পারবেন না। আপনারা ওকে অপমান করতে পারবেন, নির্যাতন করতে পারবেন, কিন্তু ভদ্রভাবে বাঁচতে দেবার কোনো ব্যবস্থাই করতে পারবেন না। সে ব্যবস্থা করতে পারি আমি। আপনি আপনি কি করতে চান? আপনি কি খ্রিস্টান করবেন? হ্যাঁ করব, অবশ্য উনি যদি রাজি থাকেন। উনি যদি রাজি থাকেন ওকে আমি নিয়ে যাব, আমাদের সমাজে ধর্মে ওকে স্থান দেব। সন্তান নষ্ট করতে হবে না, ওর সন্তানকে আমরা মিশনে রেখে মানুষ করব, লেখাপড়া শেখাবো, ভদ্র মহিলার সম্মান নিয়ে উনি স্বচ্ছন্দে আমাদের সমাজে বিচরণ করতে পারবেন। আর উনি যদি চান এরপর উপযুক্ত শিক্ষিত পাত্র দেখে ওর বিয়ে পর্যন্ত দিয়ে দেব। না না না, এই কখনো হতে পারে না, আমাদের সমাজের মেয়ে, আমরা তা হতে দেব না। আপনাদের দেওয়া না দেওয়া কি আসে যায়, সবই নির্ভর করছে ওর ইচ্ছের ওপর। উনি যদি রাজি থাকেন ওকে আমি নিয়ে যাব, আপনার কেউ আটকাতে পারবেন না। বলো মা, তুমি আমার সঙ্গে যেতে রাজি আছো? হ্যাঁ আমি যাব, আমি যাব আপনার সঙ্গে। তবে এসো মা। গুডবাই পণ্ডিত। ষ্ঠে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চস্বাপৎসু নারীণাং পতিরন্যো বিধীয়তে। মৃতে ভর্তরিয়া নারী ব্রহ্মচর্যে ব্যবস্থিতা সা মৃতা লভতে স্বর্গম যথা তে ব্রহ্মচারিণঃ। তিস্রঃ কোট্যুর্ধ কোটি চ যানি লোমানি মানবে তাবৎ কালম বসেত স্বর্গম ভর্তারম যানুগচ্ছতি। দাদা দাদা। হ্যাঁ ও শুরু, তবু ভালো এতক্ষণে তোমার ধ্যান ভাঙলো। তুই কখন এসেছিস রে, কার সঙ্গে এলি? অনেকক্ষণ এসেছি। ও ঠাকুরপো রেখে গেলেন। আচ্ছা দাদা, তোমার কি আক্কেখানা বলো তো, আমি স্বয়ং শ্রীমতী সুর এসে তোমার পাশে দাঁড়িয়ে আছি,
আর তুমি কি না আমায় দেখতেই পেলে না? কি ভাবছিলে বলো না? হ্যাঁ ভাবছিলাম অনেক কথাই, এই তোদের কথাই ভাবছিলাম সুরো। ও মা, আমাদের কথা আবার কেউ ভাবে নাকি? কি ভাবছিলে বলো না দাদা? ভাবছিলাম হিন্দু সমাজে আর মেয়ে থাকবে না, তারা হয় খ্রিস্টান না হয় মুসলমান হয়ে যাবে। মাথা খারাপ, আমরা জল জানতে এতগুলো মেয়ে বেঁচে রয়েছি আর তুমি? হ্যাঁ তোরা তাই দেখছিস, কিন্তু যাদের চোখ আছে তারা দেখতে পাচ্ছে আমাদের সমাজের মেয়েরা নিত্য অন্য সমাজের আশ্রয়ে চলে যাচ্ছে। কি তুমি আমায় কানি বলে গাল দিলে? আমার চোখ নেই? আচ্ছা আমিও এর শোধ নিচ্ছি, আমি কানি না বৌদি কানি? বেশ তো, সেই কথা তোর বৌদিকে গিয়ে বল না। বলবোই তো, 100 বার বলবো, ভয় করি নাকি? গাছ কোমর বেঁধে গিয়ে ঝগড়া করে বলবো, এত বড় কানি সে যে দেখতে পায় না, ভেবে ভেবে দাদা আমার আধখানা হয়ে গেল। হ্যাঁ তারপর তোর শ্বশুর বাড়ির খবর কি বল, সব ভালো তো? সব ভালো, নিশ্চয়ই ভালো। তোমার বোন যে বাড়িতে রয়েছে সে বাড়িতে ভালো না হয়ে থাকতে পারে? সে কথা তো সত্যি, তুই যে একটা রত্ন। রত্ন রত্ন তো এত কাছে এসে রয়েছে, কই একদিনও তো রত্ন খোঁজ করতে গেলে না? ও সময় করে উঠতে পারেনি ভাই, এই সেদিন শুনলাম তোর স্বামী নাকি একটা ভালো কাজ পেয়ে কলকাতায় এসেছেন, তা যাবো যাবো করেও গিয়ে উঠতে পারিনি। ওটা কি বই দাদা? পরাশর সংহিতা। শাস্ত্র? ওরে বাবা, তা শাস্ত্র নিয়ে অত কি মাথা ঘামাচ্ছিলে দাদা? দেখছিলাম আমাদের সমাজের মেয়েগুলোকে আমাদের সমাজে রেখে মানুষের মতো বাঁচতে দেওয়া যায় কিনা। এই দেখো আমরা কি মরে আছি নাকি? মরেই তো আছিস তোরা, আমাদের সমাজ কি অধিকারই বা দিয়েছে তোদের? চাই না আমাদের অধিকার, তোমরা থাকলেই আমাদের সব রইল। তা ঠিক, আমরা থাকলে তোদের সবই থাকে বটে, কিন্তু সুরো আমরা এই স্বামীর দল যখন না থাকি। চুপ চুপ করো দাদা, ও কথা বলতে নেই। আমি চুপ করলে কি হবে বল? নিয়তি যে চুপ করে থাকে না। তুমি থামবে কিনা বলো? আচ্ছা আচ্ছা এই আমি থামলাম। তা শোন তুই খাওয়া দাওয়া করে যাবি তো? ভয় নেই, খেয়েই যাব, আর নিজের হাতে রান্না করে তোমাকে খাইয়ে যাব। এসেছি যখন তখন তুমি তাড়িয়ে দিলে কি এত সহজে চলে যাব নাকি? বৌদি কানিটা তোমার দিকে চেয়ে দেখবে না। এসো এসো শ্রীশ এসো। ওই এলেন তো আবার আরেকজন, খালি ঈশ্বরদা ঈশ্বরদা দুদণ্ড যে তোমার সঙ্গে দাঁড়িয়ে একটু গল্প করবো তা হবার জন্যে। আমি তোমায় সাবধান করে দিচ্ছি, ওই রাজ্য শুদ্ধ লোকের ঈশ্বরদা তুমি হতে পারবে না, তুমি থাকবে শুধু আমার একলার দাদা, বুঝলে? বুঝলাম। এই যে কি ব্যাপার, এত সকালে হঠাৎ হন্তদন্ত হয়ে? বসো বসো। মানে বড় বিপদে পড়েছি দাদা। বিপদ মানে? আমার সেই ভাগ্নিটি। ও হয়েছে তো? তখন পই পই করে তোমাকে বারণ করলাম তুমি শুনলে না, 8 বছরের কচি মেয়েকে কৌলিন্য রক্ষা করতে গিয়ে একটা গঙ্গা যাত্রী বুড়োর হাতে সমর্পণ করে দিলে, এখন আর ওসব কথা তুলতে এসেছো কেন? সমাজে কুলিনের কত বড় মান তা তো জানেন? সমাজ কত বড় কুলিন তারা। দেখো শ্রীশ তুমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, বলতে পারো শাস্ত্র কি কৌলিন্যের মোহে অসম পাত্রে কন্যা দান করতে নির্দেশ দিয়েছে, না উপযুক্ত কন্যাকে উপযুক্ত ভাবে শিক্ষা দান করে উপযুক্ত শিক্ষিত পাত্রে সমর্পণ করতে বলেছে? আহাম্মুখী করেছি বটে, আহাম্মুখী করেছি বটে, এখন ফল ভোগ করো। মেয়েটি বিধবা হয়েছে তো? সে তো বছর না ঘুরতেই। ও তারপর? মানে মেয়েটিকে সামলানো যাচ্ছে না। কেন, কি হলো? কি অল্প বয়স তো, স্বামীর ঘর তো কখনো করেনি, স্বামী যে কি জিনিস তাই সে জানে না, বিধবা যে হয়েছে তাও বোধ করি ভালো করে বুঝতে পারে না। তাই তো স্বাভাবিক, মুশকিলও হয়েছে তাই। পাড়ার খেলুনি মেয়েদের দেখা দেখি এখনো তেমনি দূরে শাড়ি আর গয়নার বায়নাক্কা করবে, আর না পেলেই কেঁদে কেটে অনর্থ করবে, কোথাও বর এলে অমনি ছুটবে বর দেখতে, বউ বরণের জায়গায় গিয়ে পর্যন্ত হাজির হবে, এ অলক্ষণে মেয়েকে পড়শি দেয় বা সইবে কেন বলুন? যাচ্ছে তাই করে সে তারা আমার বোনকে কথা শুনিয়ে দিয়ে যায়, আর ওরই একটিমাত্র মেয়ে চোখের জলে বুক ভাসিয়ে দেয়, কিন্তু মেয়েকে শাসন করতে হাত ওঠে না। তুমি এখন কি করতে চাও মেয়েটিকে নিয়ে? সেটাই তো ভাবনা, কোনো তীর্থস্থানে দেওঘর কি বৃন্দাবনে যদি কোনো ভালো সাধুর আশ্রমে শিষ্যা করে দিই। তাতে কি কোনো ফল হবে বলে মনে হয়? আশা কম, তবু চেষ্টা করে দেখা।
তুমি আমার পরামর্শ শুনবে শ্রীশ? নিশ্চয়। মেয়েটি তুমি আবার বিয়ে দাও। বিয়ে? হ্যাঁ, এই একমাত্র উপায় আছে মেয়েটিকে সুখী করবার। কি বলছেন আপনি, হিন্দু বিধবার বিয়ে? কেন ভাই, তাতে দোষ কি? খ্রিস্টানদের হতে পারে, মুসলমানদের হতে পারে, আর আমাদেরই বা হতে না পারবে কেন? তারা হলো ম্লেচ্ছ। ম্লেচ্ছ বলে গালাগালি দিলেই তো আর এটা ছোট হয়ে যাবে না ভাই। জগতের পানে ভালো করে চেয়ে দেখো, এই দুটো জাতি হচ্ছে আজ সব থেকে সবল জাত, সারা পৃথিবী ছেয়ে ফেলেছে। হিন্দু তো নেই বললেই চলে, চোখের উপর দেখতে পাচ্ছ হিন্দু সমাজ নিত্য ভাঙছে আর এই দুটো জাত নিত্য বাড়ছে। আমাদেরই দুর্বলতার সুযোগ নিয়ে এরা বাড়ছে। হিন্দুদের বাঁচতে হলে জীববিজ্ঞান সম্মত সমাজ গড়ে তুলতে হবে। কথাটা ঠিক, কিন্তু শাস্ত্রকে লঙ্ঘন করে চলবার শক্তি আমাদের কোথায়? শাস্ত্রের কটা কথা আমরা মেনে চলি ভাই। এই যে তুমি অপাত্রে কন্যা দান করেছিলে, এটা কি শাস্ত্রসঙ্গত হয়েছিল? না হয়নি, কিন্তু সেটা ছিল দেশাচার। দেশাচারের বিরুদ্ধে ব্যবস্থা শাস্ত্রে অনুমোদন না পেলে তো করা যায় না। বেশ, শাস্ত্রে যদি এর অনুমোদন থাকে, দেব ভাগ্নের বিয়ে আবার? শাস্ত্রে বিধবা বিয়ের সমর্থন? কি বলছেন আপনি? কথা দাও, এরপর পেছিয়ে যাবে না? ইঙ্গিত কিছু পেয়েছেন নাকি? হ্যাঁ পেয়েছি, পরাশর সংহিতায়। কিন্তু ব্যাপারটা আমি আরো ভালো করে বুঝে নিতে চাই। আমি আজই যাচ্ছি পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতির কাছে এই নিয়ে আলোচনা করতে। আপনি যে আমায় ভাবিয়ে তুললেন। ভাবো ভাবো, ভাবতে দোষ নেই, কিন্তু গায়ে ফু দিয়ে বেড়ালে দেশে সমাজের মঙ্গল করা যায় না। বাহ, এমন চমৎকার করে ঘর সাজালে কে রে? শুনো দিদিমণি, ও তো এসেছে আর ঘরে স্ত্রী ফিরে গেছে। দাদা, ও এই যে সুর আয়। এই নাও পে, চটপট দু মিনিটের মধ্যে চানটা সেরে এসো দেখি, রান্না তৈরি। তুই একটা অন্নপূর্ণা, কিন্তু এ কি করেছিস রে? তোমার পড়শিদের সব ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দিচ্ছি। তো ঝাঁটা অক্ষয় হোক রে সুরো। দেখো দাদা, তোমরা পণ্ডিতেরা ভারী বোকা। খুব বললি যা হোক। তা নয় তো কি, লোকের ইহকাল পরকালের বিধান দিয়ে বেড়াও, অথচ সহজ ভাবে বাঁচতে হয় কি করে তাও জানো? শোনো, বৌদিকে এবার আনিয়ে নাও। তা হতে পারে না সুরো, দেশে বাবা মা রয়েছেন, তাদের সেবা করবে কে? তাহলে দেখছি মাঝে মাঝে সুরপুরার মুখে কি ঝাঁটা হাতি করে আসতে হবে। তাই আসিস। সুরো শোন, আমি কিন্তু খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। তার মানে আমি এলুম আর তুমি চলে যাবে কিরকম? ওরে বিশেষ জরুরি জরুরি দরকার। সুরোর চেয়ে জরুরি কিছু নেই, থাকতে পারে না। বাংলাদেশে সুরো কি আমার একটি? ওই হিংসে পেতে জ্বলে মরি। মিথ্যে কথা সুরো, মিথ্যে কথা, এই সুরো তো আমার হিংসে জানে না। খুব বললে যা হোক। তাহলে শোন, আমি না হয় তোকে তোর শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে যাবো। কোন তোর দেওরে তো আসতে এখন অনেক দেরি। তুমি বড় নিষ্ঠুর দাদা, দুদণ্ড এসে সেবা করি তোমার, তাও করতে দেবে না। তুমি ঠিকই ধরেছ ঈশ্বর, বিধবা বিবাহ শাস্ত্রসম্মত ব্যবস্থাই বটে। এই আরো দেখুন না, এশিয়াটিক সোসাইটি জার্নালে ডক্টর রাজেন্দ্রলাল মিত্র লিখেছেন, সেকালে মৃত স্বামীর চিতারোহণ কালে নারীর হাত ধরে তার দেবর কিংবা অন্য কোনো উপযুক্ত পুরুষ তাকে চিতার থেকে নামিয়ে নিত এবং ঘরে নিয়ে গিয়ে পুনর্বার বিবাহ করত। বৈদিক যুগে বিধবারা তাদের দেবর কি বিবাহ করতেন? সায়নাচার্য এই দেবর শব্দের অর্থ লিখেছেন দ্বিতীয় বর। হ্যাঁ, জাস্ক ভাষ্য করেছেন এই দ্বিতীয় বর সাধারণত স্বামীর কনিষ্ঠ কিংবা জ্যেষ্ঠ ভ্রাতা, তদভাবে স্বামীর জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে উপযুক্ত কোনো পুরুষ। এই বৌদ্ধ যুগেও দেবর বিবাহ সর্বত্র প্রচলিত ছিল, বৌদ্ধ সাহিত্যে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তবে বৌদ্ধ পরবর্তী যুগে এই সহমরণ, ব্রহ্মচর্য এগুলো হঠাৎ এত প্রচলিত হয়ে উঠল কেন? বোধহয় বৌদ্ধ যুগের ব্যবস্থা বাতিল করবার ঝোঁকে। এই ব্যবস্থা যে সেই বৈদিক যুগেরও ব্যবস্থা, হ্যাঁ সেটা প্রতিক্রিয়াপন্থীদের মাথায় ঢোকেইনি। কিন্তু শুনুন, এই সহমরণ বা ব্রহ্মচর্য এই দুটোই তো পুনর্বিবাহের থেকে অধিকতর কষ্টসাধ্য। হ্যাঁ, কষ্টসাধ্য বলেই তো সাধারণ অজ্ঞলোকের ধারণা পুনর্জন তাতে অনেক বেশি। কিন্তু তা তো আর সত্যি হতে পারে না। তো নয়, এই ধরুন না, আমি যদি আমার সর্বাঙ্গে ছুঁচ ফুটিয়ে বসে থাকি, কষ্টের আমার অবধি থাকবে না, কিন্তু তাতে করে আমি কি স্বর্গ লাভ করবো? নিশ্চয়ই না। তো তবে লোকের বোঝবার ভুল, তারা চিরকাল দেখে আসছে পুনর্জন কষ্টসাধ্য, তাই তারা ভাবে যেন তেন প্রকারে না শরীরকে খানিকটা কষ্ট দিলেই বুঝি পুনর্জন হয়।
এই মারাত্মক ভুলের জন্য বোধ করি নারীরা চিতার আগুনের পুড়ে মরতেও রাজি হয়েছিল। অসম্ভব নয়। অথচ দেখুন, পরাশর এই যে তিনটি শ্লোকে বিধবাদের সম্বন্ধে বিধান দিয়েছেন, তার প্রথমটিতে লিখেছেন এইসব নারীদের পতিরণ্য বিধিয়াতি, অর্থাৎ অন্য পতি গ্রহণ করা উচিত। পরবর্তী দুটি শ্লোকে যেখানে তিনি ব্রহ্মচর্য বা সহমরণ সম্বন্ধে লিখেছেন, কোনোটিকে অনুষ্ঠেয় বলেননি, বলেছেন এই দুটি পালন করলেও স্বর্গবাস হবে। এতে করে কি স্পষ্টই প্রমাণ হয় না যে সাধারণভাবে বিধবাদের পুনর্বিবাহ শাস্ত্র নির্দেশ? নিশ্চয়ই। এই স্পষ্ট নির্দেশ কি আজ পর্যন্ত কোনো পণ্ডিতের চোখে পড়ল না? পড়েনি, এ কথাটা ঠিক সত্য না। আগেও কেউ কেউ এ প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সমর্থন পাননি। ঢাকার রাজা রাজবল্ল তার নিজের বিধবা মেয়ে অভয়ার বিয়ে দেবার জন্য পণ্ডিত সমাজের কাছে বিধান চেয়েছিলেন। সমগ্র ভারতের পণ্ডিত সমাজ বিধবা বিবাহ শাস্ত্রসম্মত বলে তখন নির্দেশ দিয়েছিলেন। নবদ্বীপের পণ্ডিতরাও সেই নির্দেশ নির্ভুল বলে স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্র রাজা রাজবল্লভের প্রতি ঈর্ষান্বিত হয়ে সে ব্যবস্থা পণ্ড করতে চান। তারই অনুরোধে নবদ্বীপের পণ্ডিত মণ্ডলী বিধবা বিবাহ শাস্ত্রসম্মত হলেও দেশাচার বিরুদ্ধ বলে কাটিয়ে দেন। কিন্তু দেশাচার তো আর শাস্ত্রের চেয়ে প্রবল প্রমাণ নয়। তা তো নয়, এ কথাটা রাজবল্লভের পণ্ডিত মণ্ডলীর মাথায় ঢোকেই। একই সান্নিধ্য সমাজপতির পাপে আজ সমস্ত বাংলা ললনা করে নির্যাতিত। শুনছ, তোমার ছেলেটিকে সামলা। কেন, কি হলো? হবে আর কি, একরা শাস্ত্র পড়ে ছেলে আমার পণ্ডিত হয়েছে। ঝুড়ি ঝুড়ি শাস্ত্রের বচনাবলী লিখেছেন যে বিধবা বিবাহ নাকি শাস্ত্রসম্মত, তাই তিনি দেশে চালাতে চান, আমার মত চেয়েছেন। মা, তাই নাকি? সত্যি বিধবাদের বিয়ের বিধান আছে শাস্ত্রে? ছেলে তো তাই লিখেছে। ভরত শিরোমণি, তারানাথ তর্ক বাচস্পতি, এরা নাকি সব মত দিয়েছে। তাহলে কচি কচি মেয়েগুলোকে এতদিন ধরে এত শাস্তি দেওয়া কেন বাপু? তুমিও শুনে দেখছি ধেই ধেই করে নাচতে শুরু করলে, একে মন সে তাই ধুনোর গন্ধ। বাহ, শাস্ত্রে আছে যে। আরে রেখে দাও তোমার শাস্ত্র ফাস্ত্র, আমি তোমায় স্পষ্ট বলে দিচ্ছি তোমার ছেলেকে সামলাও। ওহ, পুরুষের রাগ দেখো না। মা, আয় বাবা। কলকাতা থেকে আসছিস? না মা, চকদিঘি থেকে আসছি। ওখানকার বাবুরা একটা দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করলেন কি না, আর ওই সঙ্গে মা আমি একটা স্কুল খুলবার ব্যবস্থা পাকাপাকি করে এলাম। হ্যাঁ মা, বাবা আমার চিঠি পেয়েছেন? পেয়েছেন, খুব রেগে যা দেখা করে আর। আমার প্রস্তাবটা আপনি পড়েছেন? হ্যাঁ পড়েছি, কিন্তু মত যদি আমি না দিই তাহলে আপনার জীবদ্দশায় আমি কিছু করব না। হ, মৃত্যুর পর করবে? মৃত্যুর পর বুঝি পিতৃবাক্য পালন করবার কোনো প্রয়োজন থাকে না? না না, তা কেন, পিতৃ আজ্ঞা সর্বদাই পালনীয়, কিন্তু দেহমুক্ত আত্মা তো কোনো সমাজ বন্ধনের অধীন নয়, আর সমাজ সংস্কারের ভালো মন্দ কিছুই তাকে স্পর্শ করে না। সুতরাং আপনার আজকের মত যে সেদিন থাকবে না, দেখছি। এ কাজে না বলে দেশের লোক লাঠি নিয়ে তাড়া করবে, ঘরে যদি আগুন ধরিয়ে না দেয় তো তোমার বাবার ভাগ্যে জানবে। সমাজে এক ঘরে হয়ে থাকতে পারবে কি? চুপ করে থাকো না, উত্তর দাও। লাঠির ভয়ে বাপ বাপ বলে পেঁচিয়ে যাবে না তো? না পেঁচুব না, এগোতে না পারি দাঁড়িয়ে মরব। বেশ, তবে কোমর বেঁধে লেগে যাও। হ্যাঁ, তাহলে তাহলে আপনার মত আছে? হ্যাঁ আছে, এবং সর্বান্ত করণে। ঈশ্বর, যে কাজ কেউ পারেনি সে কাজ যদি তুই পারিস বাবা, তাহলে জানবো যে তুই সত্যিকার বাপের বেটা। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন। মা, মা, মা গো, বাবা মত দিয়েছে। দিয়েছে? হ্যাঁ, এইবার তুমি বলো মা, তোমার মত আছে কিনা? আমার মত? ওরে, এই বিধান যদি শাস্ত্রে ছিল বাবা, তাহলে এতদিন ধরে হতভাগীদের এত কষ্ট দিয়েছিস কেন? কেন সে কথা জিজ্ঞেস করো তুলো পণ্ডিতদের, জিজ্ঞেস করো ব্রাহ্মণ নামধারী ওই শূদ্রদের, যারা আশ্রয়দাতা রাজার মুখে অব্যবস্থা দেয়। ব্রাহ্মণ যদি আজ ব্রাহ্মণ থাকত তাহলে সমাজের এই দুর্গতি কখনোই হতো না। শাস্ত্রের কদর্থকারী ভণ্ড একদল লোকের হাতে সমাজ পরিচালনার ভার পড়েছিল,
তাই 800 বছর ধরে এদেশে স্বামীর চিতায় জ্যান্ত মেয়েগুলোকে পুড়িয়ে মারা সম্ভব হয়েছিল। সভ্য জগৎ হিন্দুর এই অমানসিক নিষ্ঠুরতা থেকে শিউরে উঠেছে, আর আমরা ঢাক ঢোল বাজিয়ে মহাপুণ্য করছি বলে আস্পালন করেছি। আজকের দিনে আমরা ভাবতেও পারি না বিচার বুদ্ধির কি শোচনীয় অধঃপতন হলে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এই অমানসিক অত্যাচার করে যেতে পারে। কিন্তু আমার সবচেয়ে আশ্চর্য লাগে মা, এই দীর্ঘকাল ধরে একজন পুরুষও কি তার মায়ের জাতির জন্য প্রাণ দিল না? দেশে কি একটাও মানুষ ছিল না? সবই কি গড্ডলিকা? সেই গড্ডলিকার স্রোত আজও তো বন্ধ হয়নি বাবা। সতীদাহের বাইরের আগুনটাই শুধু রাজার শাসনে নিভেছে, কিন্তু তার ভেতরের আগুন আজও তো সমান জ্বলছে। চোখে দেখা যায় না, তাই বলে জ্বালাকি তার কম? সে বরং ছিল ভালো, একদিনই সব শেষ হয়ে যেত। কিন্তু এ যে তিল তিল করে জীবনের শেষ দিন পর্যন্ত গুমড়ে গুমড়ে মরা, এ দাহ বন্ধ করবে কোন মায়ের ছেলে? আমি করব মা, আমি করব। তুই তুই পারবি? তুই পারবি বাবা? পারবো মা, নিশ্চয়ই পারবো। তুমি তুমি আমাকে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আশীর্বাদ করি? আমি আশীর্বাদ করি বাবা, সর্বকার্যের যিনি নিয়ন্তা সেই সর্বশক্তিমান তোকে শক্তি দিন, সাহস দিন। কে? সুর? শুনলাম দাদা এসেছেন, তাই প্রণাম করতে এলাম। চালু করার ব্যাপারে আপনার মত আছে কিনা? হ্যাঁ, ওই কথাটি আমাদের আগে জানা দরকার। মানে দরকার হলে এপক্ষ ওপক্ষ উভয় পক্ষই তো সমর্থন করতে পারি আমরা, কেমন কিনা? হ্যাঁ হ্যাঁ, তা তো বটে। কি জানেন, একেবারে যে মত আছে তা বলতে পারি না, কিন্তু ছোকরা যুক্তিগুলো ফেলতে পারছি না। আপনারা পারেন খণ্ডন করুন না যুক্তি। উত্তম উত্তম, অতি উত্তম প্রস্তাব, আমাদের তারাই পরাজিত করাতে চান, বুঝলে না হে বিদ্যাবাগী? তা তো বটেই, তা তো বটেই। আমরা সব থাকতে একটা অর্ধাচীন এসে চুপ 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 এসে গেছে। ব্রাহ্মণেভ্যো নমঃ। এসো এসো, বস। স্বস্তি। রাজা রাধাকান্ত দেব বাহাদুরের আজকের এই সভায় দেশে তাবৎ গণ্যমান্য পণ্ডিত মন্ডলীকে সমবেত দেখছি। আমার প্রস্তাব আপনারা বিবেচনা করে দেখেছেন আশা করি। হ্যাঁ দেখেছি বৈকি। এদের মতে যে তুমি নাকি শাস্ত্রীয় বচনের ভুল ব্যাখ্যা করে লোককে বিভ্রান্ত করছো। ভুল ব্যাখ্যা? কোনটা ভুল ব্যাখ্যা? সবই ভুল, আগাগোড়াই ভুল। হ্যাঁ, আগাগোড়াই ভুল। আহ, তুমি থামো না এই বিদ্যাবাগী। এই যে থামছি দাদা, থামছি। পরাশর সংহিতার বিবাহ বিষয়ক যে বচনটি, অর্থাৎ কিনা নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পত পঞ্চ স্বাপৎসু নারী নাং পতিরণ্য বিধিয়তে, যার অর্থ পতি নিরুদ্দিষ্ট হলে, মৃত হলে, সন্ন্যাস গ্রহণ করলে, পুরুষত্বহীন হলে অথবা সমাজে পতিত হলে নারীদিগের অন্য পতি গ্রহণ করা উচিত। হ্যাঁ, আমাদের বিবেচনায় পরাশরের ও বচনটি বাগদত্তা বিষয়।
বাগদত্তা বিষয়ক কি রূপে? শ্লোকের মধ্যে তো বাগদত্তা কথা নেই। আছে আছে, তুমি দেখতে পাওনি, বলো না হে তর্ক রত্ন। হ্যাঁ, মানে ওই পতি কথাটা, ওটা আসলে পতি নয় অপতি, অর্থাৎ যার পতি হওয়া স্থির হয়ে আছে অথচ এখনো হয়নি, অর্থাৎ কিনা বাক্যবদ্ধ পতি। হ্যাঁ যথার্থ। সে মরে গেলে বা নিরুদ্দিষ্ট প্রবৃতি হলে তার বাগদত্তা বধু অবশ্য অন্য পতি গ্রহণ করতে পারে। পতি কথাটিকে আপনি অপতি ধরছেন কি প্রকারে? কেন, সন্ধি সূত্রে অপতির অটা লুপ্ত হয়ে গেছে, এরকম তো হয়। অবশ্য লুপ্ত অকারের একটা চিহ্ন থাকা উচিত ছিল, তা লোকের মুখে মুখে শোনা শ্লোক, তখনকার দিনে লেখার তো তেমন রেওয়াজ ছিল না, তাই লেখার যখন রেওয়াজ হলো লুপ্ত অকারগুলো সব জায়গায় লেখা হয়ে ওঠেনি আর কি। আপনাদের সুচক্র বুদ্ধির প্রশংসা করতে হয়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কি, শ্লোকের মধ্যে অন্যপতি কথাটি রয়েছে, আর ওই অন্য কথাটি থাকার জন্য আগেরটিকে পতি ধরতে হয়, অপতি তো ধরা যায় না। উত্তর দাও না এই বিদ্যাবাণী। হ্যাঁ তা তো বটি, তা তো বটি। কি তা তো বটি, আমি উত্তর দিচ্ছি, ওটা যদি পতি হবে, পতি শব্দের সপ্তমীতে তো পত্তও হবে, পতও হবে কি করে? এইবার আপনার বোধ হয় বেদ পড়া নেই, পড়া থাকলে জানতেন বৈদিক যুগে পতি শব্দের সপ্তমীতে পতৌই হতো, পত্তও নয়। পত্তটি হলো আধুনিক সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী পদ, সেকালে লেখা শাস্ত্র, সেকালের ব্যাকরণ অনুযায়ী হয়েছে। যা বাবা, তুমি বিদ্যে রত্ন গেছো বিদ্যে সাগরের সঙ্গে পাল্লা দিতে, কেমন মুখ পূর্ণ তো, বেদ সুক্ত পড়িনি আমরা তাও প্রমাণ হয়ে গেল। আপনাদের সংশয় করবার কোনো হেতু নেই, নারদ সংহিতাতেও এই নষ্টমৃতের শ্লোকটি আছে, সেখানে পতি নষ্ট অর্থাৎ নিরুদ্দিষ্ট হলে পুত্রবতী ব্রাহ্মণী কয় বৎসর অপেক্ষা করে পুনর্বিবাহ করবেন, আর অপুত্রবতী ব্রাহ্মণী বা কয় বৎসর কম অপেক্ষা করে পুনর্বিবাহ করবেন তারও বিধান দেওয়া আছে। শ্লোকটি যদি বাগদত্তা কন্যা সম্বন্ধেই প্রযোজিত হবে তাহলে পুত্রবতী ব্রাহ্মণীর কথা ওঠে কি করে? নাও ঠেলা। আচ্ছা যাগো প্রশ্ন, কিন্তু বাবু পরাশরের ওই শ্লোকটিকে যদি প্রামাণ্য ধরতে হয় তবে পতি নিরুদ্দিষ্ট ক্লিপ প্রভৃতি হলেও তো সধবা নারীরও পুনর্বিবাহ প্রচলন করতে হয়। হ্যাঁ সাহেবরা যাকে ডিভোর্স বলেন, হিন্দু নারীর পক্ষেও কোন কোন স্থলে তা চলবে তারও বিধান রয়েছে ওই শ্লোকে। এ অতি গরিব কথা, পবিত্র ব্রহ্মচারিণীর আদর্শই শ্রেয়তর। না না, নিশ্চয়ই না, কামকে এই যে আপনার অশ্রদ্ধার চোখে দেখে থাকেন তা হিন্দু আদর্শের বিরোধী। আর্য ঋষিগণ জানতেন সৃষ্টি রক্ষায় কামের মূল্য কি, তাই যৌবনে সন্ন্যাস গ্রহণকে তারা প্রীতির চোখে দেখেননি, গার্হস্থকেই তারা যৌবন ধর্ম, বাল্যে ব্রহ্মচর্য, যৌবনে গার্হস্থ, পঞ্চাশোর্ধে বানপ্রস্থ এবং শেষ বয়সে সন্ন্যাস, এই হলো হিন্দুর চতুরাশ্রম। যৌবনে সন্ন্যাসিনী হওয়ার আদর্শ হিন্দু আদর্শই নয়, ওটা বৌদ্ধ আদর্শেরই অন্ধ অনুকরণ মাত্র। বৌদ্ধরাই যৌবনে সন্ন্যাস গ্রহণের অতিরিক্ত প্রশংসা করে দলে দলে ভিক্ষু ভিক্ষুণী সেজে মঠে আশ্রয় নিয়েছিলেন, তার ফল হয়েছিল বিষময়। হিন্দুরা এই আদর্শকে জাতির পক্ষে ক্ষতিকর বলে বিবেচনা করেছেন। তবে আমরা বিধবাদে ব্রহ্মচর্য পালন নিয়ে এত মাতামাতি করি কেন? করি কারণ কোনটা বৌদ্ধ আদর্শ কোনটা আর্য হিন্দু আদর্শ আমাদের বর্তমান ব্যবস্থাপকগণ তাও জানেন না। দেখি চললে যে, বসো বসো, কোনো মীমাংসাই তো হল। মীমাংসা যা কিছু তা সবই বলেছি, আর বলবার কিছু নেই, কিন্তু আপনাদের কাছে আমার আজকের এই আবেদন শুধু শাস্ত্রের নয়, প্রয়োজনের, সমাজের প্রয়োজনে শাস্ত্র যুগে যুগে বদলেছে, আজকের দিনে সমাজের প্রয়োজন কি সেইটাই বিচার্য। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন বালবিধবাদের পুনর্বিবাহ না হওয়াতে কি ঘোরতর অশান্তি সৃষ্টি হয়েছে, ঘরে ঘরে পিতা আমার মাহত, মাতা সজ্জাগতা, আত্মীয় স্বজন দুগ্ধবর্ষ বালিকাকে নির্জলা আগাদেশী করাতে গিয়ে হাহাকার করে কেঁদে ওঠেন। আপনারা যদি বুঝতে পেরে থাকেন এই অবস্থার প্রতিকার প্রয়োজন, তাহলে অবিলম্বে সমাজ সংস্কারের প্রতি হন, এই আমার প্রার্থনা। দেখো তোমার যুক্তি অকাট্য, কিন্তু দেশাচার, লোকে যেটাতে অভ্যস্ত সেটা পরিবর্তন করা তো সহজ নয়। শাস্ত্রবিরুদ্ধ দেশাচার পালনীয় নয় রাজা বাহাদুর, তা অধর্ম। তা আমাকে কি করতে বলো তুমি? আপনি নিজে অগ্রণী হয়ে বিধবাদের বিয়ে দিন,
সমাজপতি আপনি, আপনার দৃষ্টান্তে সমাজে এই বিবাহ স্বীকৃত হোক। কিন্তু সে বিষয়ে একটা বাধা আছে। কি বাধা? হিন্দু আইনে বিধবা বিবাহ গ্রাহ্য নয়, উত্তরাধিকারিত্ব নিয়ে গোল বাধবে। হিন্দু আইন হিন্দু ধর্মবিধির উপরই প্রতিষ্ঠিত। বিধবা বিবাহ যখন শাস্ত্রসম্মত ব্যবস্থা, তখন সে কথা রাজদ্বারে নিবেদন করলে আইন পরিবর্তন করা অসম্ভব হবে না? তুমি যে দেখছি পর্বত টগাতে চাও। আমার আশা অনেক। ছেলে মানুষ জানো কি, জনমত অগ্রাহ্য করে কখনো কোনো আইনই তৈরি হয় না। জনমত তো আপনারই অনুবর্তী। এ তোমার ভুল ধারণা। জনমত কতকটা আমার অনুবর্তী বটে, কিন্তু সবটা নয়। আপনি আমার পাশে এসে দাঁড়ালে জনমত পরিবর্তন করা অত্যন্ত সহজ সাধ্য হবে। যা বলেছ, লাখ কথার এক কথা। কার ঘরে কটা মাথা যে রাজা সমাজপতি রাধাকান্ত দেব বাহাদুরের কথার উপর কথা কয়। আমি তা মনে করি না। সমাজ একটা অচল পাঠান, তাকে ঠেলে নিয়ে যাবার শক্তি সমাজপতিরও নেই। আপনার শক্তির বিচারক আপনি। আচ্ছা আমি তাহলে এখন আসি। আমার একটা কথার উত্তর দেবে বাপু। কি বলুন? বিধবা বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? শুনেছি বীরসিংহায় তোমার এক বিধবা বাল্য সঙ্গিনীর সঙ্গে তোমার খুবই ঘনিষ্ঠতা আছে, বলি সেই কি তোমার এ কার্যের প্রেরণা? আমাকে কি এ কথার উত্তর দিতে হবে? তোমার ইচ্ছা না হয় তুমি না দিতে পারো। বেশ, তবে উত্তর দিয়েই যাব। শুনুন, শুধু আমার সে অভাগিনী বাল্য সঙ্গিনী নয়, বাংলাদেশে যেখানে যে বাল বিধবা নীরবে অশ্রুবর্ষণ করছে তারা সবাই আমার প্রেরণা। ওই যে ন্যায়রত্ন মশায় 70 বছর বয়সে ত্রয়োদশী ভাগ জানিয়ে নিত্য ধর্মাচরণ করছেন, তারই ঘরে আছে একটি 11 বছরের বিধবা মেয়ে, যে আসন্ধ্যা দাসে বৃত্তি করে দীর্ঘশ্বাস ফেলছে আর পিতৃপুরুষকে অভিসম্পাত করছে, সেও আমার প্রেরণা। আর ওই ন্যায়ালঙ্কার মশায় তার 15 বছরের বিধবা পুত্রবধূটিকে দিয়ে নির্জলা একাদশীর দিনেও পঞ্চবান্ন আমিষ না দিয়ে পৈশাচিক তৃপ্তির সঙ্গে আহার করতে বসেন, তার হৃদয় বৃত্তির কথা একবার ভুলেও চিন্তা করেন না, সেও আমার প্রেরণা। খুন করব, কেটে ফেলব, অপ্রাচীন বেল্লি পছন্দ কুলকামিনীর কথা তুলতে সাহস করো না? সবাই আমার মা। সন্তানের দরদ নিয়ে মায়ের জাতের দুঃখ আমি আপনাদের কাছে নিবেদন করেছি। জানি না সে নিবেদনের কোনো ফল হবে কিনা, তবে একটা কথা বলে যাই, আমি যখন বুঝতে পেরেছি বিধবা বিবাহের প্রয়োজন আছে, তখন সে বিধবা বিবাহ হবেই। কেউ তা রোধ করতে পারবে না, কিছুতেই রোধ করতে পারবে না, কখনোই না। আমি তোমার আবেদন পড়িয়াছি পণ্ডিত, আমার পূর্ণ সহানুভূতি আছে, কিন্তু তোমার দেশের লোক না চাহিলে তো আইন সভা আইন পাস করিবে না। আমি শুনিয়াছি রাজা রাধাকান্ত দেব বাহাদুর ও তাহার পণ্ডিত মন্ডলে 500 সহিত তোমার আবেদনের বিপক্ষে পাঠাইবে। বেশ তো সাহেব, আমার আবেদনের সপক্ষে আমিও 2000 সই জোগাড় করে দেব। ভেরি ওয়েল, ভেরি ওয়েল, আমিও তাহা হইলে আইন পাস করাইতে যথাসাধ্য চেষ্টা করি। ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। বাই দি ওয়ে পণ্ডিত, তুমি যদি কিছু মনে না করো আমি একটা কথা বলি। বলুন। টেক ইট সিট প্লিজ। এই যে তুমি প্রায় খালি গায়ে ধুলা মাখা চটি ফটফট করিতে করিতে লাট ভবনে আসো, ইহাতে আমার সেক্রেটারি এডিখং ইহারা বড় আপত্তি করে। ভবিষ্যতে ইউরোপীয় পোশাকে এখানে আসিতে তোমার খুব অসুবিধা হই পণ্ডিত। সাহেব, এই আমার জাতির ভদ্রবেশ, আপনার কথায় এই বেশ পরিত্যাগ করে আমি আমার জাতীয় পরিচ্ছদের অপমান করতে পারবো না। আমি বরং এবার থেকে আর আপনার কাছে আসবো না। আমার যদি কোনো প্রয়োজন হয় আমি তা আপনাকে দরখাস্তে লিখে জানাবো। নো 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 পণ্ডিত, নো নো, আই নেভার মেন্ট দ্যাট, আই নেভার মেন্ট দ্যাট। আচ্ছা পণ্ডিত, তুমি এই পোশাকে আমার কাছে আসিও, আমি ক্ষুণ্ণ হইব না। ধন্যবাদ সাহেব, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ওরা 1000 সই পাঠালে আমরা পাঠাবো 10,000, ওরা 10,000 সই পাঠালে আমরা পাঠাবো 50,000,
আইন কিছুতেই পাস হতে দেওয়া হবে না। কিছুতেই নয়। আপনার হুকুম যখন পেয়েছি কর্তা, দেখুন না কি কাণ্ডটা করি আমরা। ফুঁয়ে উড়ে যাবে কর্তা, ফুঁয়ে উড়ে যাবে। তার বলতে বলে ফিঙ্গে বলে সাগর তোমার জল মেপে দেখি ছুচোর গোলাম চামচিকি আর আরশোলা হলো পাখি। নিন সই করুন। আমি প্রথম সই করব। কেন, আপত্তি আছে? না না, নিশ্চয়ই না। উত্তরপাড়া জমিদার শ্রী জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতি, কায়স্থ কুলতিলক প্রসন্ন কুমার সর্বাধিকারী, শ্রীনাথ দাস, হাটকোলার কাশীনাথ দত্ত, পাতুরিয়া ঘাটার দেবেন্দ্রনাথ ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ, পাইকপাড়ার রাজা ঈশ্বরচন্দ্র, রাজা প্রতাপচন্দ্র, বর্ধমানাধিপতি মহাতপচন্দ্র, ধনকুবের হীরালাল সিং, মতিলাল সিং, প্রেমচাঁদ বড়াল, মহারাজ দুর্গাচরণ লাহা, জজ দ্বারকানাথ মিত্র, প্যারিমোহন সরকার, ডক্টর মহেন্দ্রলাল সরকার, নবদ্বীপাধিপতি মহারাজ শ্রীশচন্দ্র। মহারাজ, বিধবা বিবাহের সমর্থনে আপনার এই স্বাক্ষর আপনার পূর্বপুরুষ মহারাজ কৃষ্ণচন্দ্র কৃত সমস্ত অপরাধের প্রায়শ্চিত্ত করল। সর্বান্তকরণে আমি আপনার সাফল্য কামনা করি। ধন্যবাদ মহারাজ। রাধাকান্ত দেবীর দল 30,000-এর অপি জোগাড় করেছে শুনেছি। তবে সেটা হচ্ছে কলকাতার বাইরের সাধারণ শ্রেণীর লোক, দেশের গণ্যমান্য শিক্ষিত ব্যক্তি যারা, তারা সকলেই প্রায় বিদ্যাসাগরের দল। তাহলে এদের সংখ্যা 8-10,000-এর বেশি হবে না, তাতে কি আইন পাশ হবে? আমার মনে হয় হবে। হবে কারণ? কারণ এই আইন কারো অধিকার ক্ষুণ্ণ করছে না, বরঞ্চ যাদের অধিকার নেই তাদের অধিকার দিচ্ছে। বিধবা বিবাহে যাদের অনিচ্ছা তারা বিবাহ না করতে পারেন, আইন তাদের বাধ্য করছে না, কিন্তু যারা করতে চায় আইন তাদের সে স্বাধীনতা দেবে। বেঁচে থাকুক বিদ্যাসাগর, চিরজীবী হয়ে বেঁচে থাক বিদ্যাসাগর, চিরজীবী হয়ে বেঁচে থাক বিদ্যাসাগর, চিরজীবী হয়ে বেঁচে থাক, বেঁচে থাক, থাক বেঁচে থাক বিদ্যাসাগর, 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 বেঁচে থাক বিদ্যাসাগর, চিরজীবী হয়ে বেঁচে থাক বিদ্যাসাগর, চিরজীবী হয়ে বসে সদরে করেছে রিপোর্ট, সদরে করেছে রিপোর্ট, বিধবাদের হবে কবে হবে শুভ দিন প্রকাশিবে এ আগিন, কবে হবে শুভ দিন প্রকাশিবে এ আগিন, দেশে দেশে জেলায় জেলায় বেরুবে হুকুম, বিধবার মনির বিয়ের লেগে যাবে তুম 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 তাক তুম তুম তাক তুম তুম তেলে কেটে তুম তেলে কেটে তুম, মনের সুখে থাকবো মোরা, মনের সুখে থাকবো মোরা, মন মতো পতি লয়ে বিধবার হবে বিয়ে। ও বাবা রে কি হলো রে, বিধবার হবে বিয়ে, বাবা রে বুক গেল রে, বাবা রে বুক গেল রে, ও বাবা এ কি হলো রে, বিধবার হবে বিয়ে, হবে বিয়ে, হবে বিয়ে। ও বাবা বিধবার বিয়ে হবে নাকি গো? এমন দিন কবে হবে বৈধব যন্ত্রণা যাবে, এমন দিন কবে হবে বৈধব যন্ত্রণা যাবে, আবরণ পরিব সবে লোকে দেখবে তাই, আলো চাল কাঁচ কলার মুখে দিয়ে ছাই ছাই ছাই, মুখে দিয়ে ছাই, মুখে দিয়ে ছাই, মুখে দিয়ে ছাই,
আলো চার কাঁধ কলার মুখে দিয়ে চাই ওলো এও হয়ে যাব সবে এও হয়ে যাব সবে বরং ডালা মাথায় লয়ে পিঠো পার হবে বিয়ে ও বাবা এ কি হলো রে পিঠো পার হবে বিয়ে বাবা রে বুক খেলো রে 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 ও বাবা রে কি হলো রে ও বাবা রে কি হলো রে পিঠো পার হবে বিয়ে হবে বিয়ে হবে বিয়ে মন্দ করেনি হ্যাঁ আমার তো মনে হয় বিধবা বিয়ের আইন পাশ হওয়ার চেয়ে বহু বিবাহ বন্ধের আইন আগে পাশ হওয়া দরকার কিন্তু সেই আইন ইংরেজ পাশ করবে বলে মনে হয় না কেন কারণ সেটা হবে ব্যক্তির অধিকারে হস্তক্ষেপ ইংরেজকে আমি যতদূর জানি তারা সামাজিক বিষয়ে অন্তত ব্যক্তি স্বাধীনতার অত্যন্ত পক্ষপাতী যার যে অধিকার আছে সে অধিকারে তারা সহজে হস্তক্ষেপ করবে না তাহলে বহু বিবাহ বন্ধ করতে হলে আমাদের জনমতকে সচেতন করে তুলতে হবে এ কথা আমি ঈশ্বরকেও বলেছি আরে হে কি স্বয়ং ঈশ্বর বাগ্যে প্রবর দেশ নায়ক শ্রী রাম গোপাল ঘোষ সই করে দিন হ্যাঁ নিশ্চয় 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 ধন্যবাদ না হয় ভূদেব সইটা করে ফেলো আমায় মাফ করুন দাদা সে কি মানে আমার মতে স্ত্রী পুরুষ কারোরই দ্বিতীয়বার বিয়ে করা উচিত নয় এটা তো তোমার শাস্ত্র অনুযায়ী কথা হলো না ভূদেব জানি শাস্ত্রে বিপত্নীকে অবিলম্বে পুনর্বার বিবাহ করতে বলেছে এবং বিধবাকেও হ্যাঁ তবু আমার মনে হয় ও এটা বুঝি তোমার ব্যক্তিগত অভিমত তা তোমার ব্যক্তিগত অভিমত জাহির করবার আগে একবার ভেবে দেখেছো কি বিপত্নীক যদি বিয়ে না করে তাহলে তার ঘর সংসার ছেলেপুলের ভার নেবে কে আমাদের দেশে একান্নবর্তী পরিবারে ভার নেবার লোকের অভাব নেই আরে একান্নবর্তী পরিবার আর কতদিন টিকবে বলে মনে করো তুমি ভাঙন তো শুরু হয়েছে এমন একটা সুন্দর ব্যবস্থা আমাদের এটাকে টিকিয়ে রাখাই তো উচিত সুন্দর ব্যবস্থা সুন্দর অসুন্দর দুটো দিকই আছে ওর তুমি দেখোনি আমি দেখেছি যাক এসব নিয়ে তার এখন আমার আলোচনা করবার সময় নেই আচ্ছা তোমার যখন আদর্শগত আপত্তি তখন তুমি সই আইন পাশ হওয়া আটকাবে না আশ্চর্য লোকটা করলে কি সত্যি সত্যি বিধবা বিবাহ আইন পাশ করালে রাধাকান্ত দেবের দলের মুখ চুন হয়ে গেল টিকিওলা পণ্ডিত গুলোর বড় বাড় হয়েছে আরে এইবারে ঠোঁটা মুখ ভোঁতা শুনছো কি বিধবা বিয়ের আইন যে পাশ হয়ে গেল দেশ শুদ্ধ লোক তোমার ছেলে জয় জয়কার করছে তা তো করছে কিন্তু এদিকে তোমার ছেলে যে রাধাকান্ত দেবকে চটিয়ে বসলো তাতে কি হয়েছে কি হয়েছে তা তুমি বুঝবে না এরপর থেকে কি বাস করাই চলবে তা অত যদি ভয় তোমার তো কাশি কি বাস করো জেনে শুনি তো মত দিয়েছি আমি কি আমার জন্য ভাবছি তবে কার জন্য ভাবছো ওই ছেলেটার ওকে বাঁচানোই যে দুরূহ হবে বাঁচানোর মালিক কি তুমি নাকি তুমি কি ভগবানের উপর বরাদ দিয়ে দিব্যি নিশ্চিন্ত হয়ে রয়েছো ঘাট হয়েছে তোমার মতো ঝাঁপাই ঝুড়ি করতে পারিনি তো বলো তো না হয় হাত পা ছুটতে বসে যায় আচ্ছা ছেলেটার উপর তোমার কি এতটুকু মমতা নেই না যত মমতা তোমার পেটে ধরেছিলে তুমি তোমার যত মমতা ওই মুখে আর নারীর তা তোমার সঙ্গে সে কথা তুমি বুঝবে না তুমি বুঝবে না বাবা মা এরাই আমার জীবন্ত দেবতা আমার যা কিছু সব এদেরই আশীর্বাদে এইবার তোমাদের কাজ শুরু হলো ভাই দুর্গাচরণ রাজকেষ্ট রাজনারায়ণ এই আইন পাশ হওয়া এটা হলো মাত্র প্রথম ধাপ এখন একে সার্থক করে তোলার ভার তোমাদের সবারই আচ্ছা মদন কোথায় গেল সে ঝড়ের আগে এটো পাত আগেই ছুটেছে পাত্রীর সন্ধান বাবা এই তো চাই এই তো চাই তার উৎসব বোধ করি তোমার চাই তো বেশি তাই হওয়া উচিত ভাই আর পাত্র তো আমি একরকম বলে কয়ে শ্রীষকে রাজি করি রেখেছি আমাদের শ্রীষ মানে শ্রীষ বিদ্যারত্ন হ্যাঁ বাহ চমৎকার হবে নিশ্চয়ই শ্রীষ সত্যিকার পণ্ডিত আর অতি অমায় সজ্জন আরে কালীপ্রসন্ন সিংহ
তারপর আমি আপনাকে জানাতে এলাম, প্রথম যে বিধবা বিবাহ হবে তার যৌতুক আদি সমস্ত খরচ আমি দেব। ব্রাভো ব্রাভো, পাত্র রেডি, যৌতুকও রেডি, পাত্রীও রেডি। বলো কি, তুমি কি পাত্রী একেবারে ঠিক করে এনে দিবে? আলবাত, আষাঢ়স্য প্রথম দিবসে যে বিরহ শুরু হয়েছিল নববসন্ত সমাগমে, সে বিরহের হবে অবসান। কিন্তু বসন্ত সমাগমের যে এখনো দেরি আছে ভাই, শীত যেই সবে শুরু। না না, দেরি নেই দেরি নেই, পূব গগনে উষার আলো, ওই দেখো ভাই ঘোচায় কালো, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। মদন, তোমার পদ্য লেখা এতদিনে সার্থক হলো ভাই। তারপর তোমার পাত্রীর বিবরণ বলো। অতি সুপাত্রী। নবদ্বীপাধিপতির গুরুবংশে প্রথম বিবাহ হয় 4 বৎসর বয়সে, 6 বছর বয়সে বিধবা, এখন পূর্ণা কিশোরী। ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের কন্যা, নাম কালীমতী। চমৎকার চমৎকার মদন, চমৎকার। আমি এইরকম পাত্রী চেয়েছিলাম ভাই, এই যারা অল্প বয়সে বিধবা হয়েছে সেই মেয়েদের বিয়ে আমি আগে দিতে চাই। ও ছোট কর্তা। কে ছোট কর্তা গো? আরে ছিল যে, তুই হঠাৎ এলি যে, বাবা কেমন আছেন? এটা ভালো, তিনি তো পেছিয়ে দিলি গো তোমার কাছে। কেন? তুমি নাকি দেশশুদ্ধ নগরে চটিয়ে বসে আছো, আর তারা নাকি ফাঁক খুঁজছে তোমার মারবার লেগে। তাই তো কর্তাবাবু বললে, ছিরু তুই থাকতে আমাদের খোকা বেগ পরান্তা দেবে। আরে বন্ধু, কর্তা কম কি, আয় ছিরু বাগদি, দু হাতে দুটো লাঠি ধরলে আসুক দেখি, 10টা গোড়ার বন্দুক ছুড়ে 1টা গুলি লাগাক দেখি। ছিরু বেঁচে থাক, বাংলাদেশের লাঠির মান চুরাই রেখেছিস ভাই, কিন্তু এসবে তো কিছু দরকার ছিল না, আমাকে মারবার জন্য কারুর হাত উঠবে না। তবে হ্যাঁ, বাবা তোকে যখন পাঠিয়েছেন তার দ্বারা আমি উপেক্ষা করতে পারি না, তো তুই থাক, তুই বাড়ির ভেতরে যা, মুখ হাত ধুয়ে কিছু খাওয়া দাওয়া করলে যা। আগে আমি তাহলে এখন আসি। আচ্ছা এসো ভাই। হ্যাঁ রাজনারায়ণ, শোনো তুমি ভাই, অমনি যাও একবার রামগোপাল ঘোষকে সুখবরটা দিয়ে এসো যে মদন পাত্রী ঠিক করে ফেলেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার বাবার বাইরেটা থেকে বোঝা যায় না তার ভেতর কতখানি স্নেহ তোমার জন্য জমা আছে। বাবা যে আমাকে কত ভালোবাসেন তা বুঝেছিলাম সেদিন, যেদিন বিধবা বিবাহের অনুমতি নিতে আমি তার কাছে যাই। কি ও, কিসের গোলমাল? তাই তো, তুমি বড় গোল লাগাও ছোট ভাত্তা, ওই তো কটা সম্বন্ধী, ওদের মাথা গড়া সাফ করে দিয়ে আসতে কতক্ষণই বা লাগে। তুই এমন করলে আমি তোকে এখানে রাখতে পারবো না, যা তুই দেশে ফিরে যা। ও বড় বললে গো, দেশে ফিরে যা। আচ্ছা যতক্ষণ তোমার গায়ে আসছি না লাগছে ততক্ষণ আমি আর কথাটি কব না। বেশ, এই কথা যেন মনে থাকে। কেমন কেমন ঘুরছো দুঃখাচন? আঘাতটা অনেক জায়গাতেই লেগেছে। হ্যাঁ, মাথাটা একটা লাঠির ঘা পড়েছে আর কাঁধটাও ফুলে উঠেছে। হ্যাঁ, ভেঙে গেছে কিনা বুঝতে পারছি না। আসছি লগ্নে তাহলে বিয়ে হতে পারবে না? না 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 না, আমি বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করতে পারবো না, স্থির হও, বিয়ে করতে পারবো না, স্থির হও। লগ্নটা পিছিয়ে দেয় ভালো। আচ্ছা বেশ, ওই 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 আবার আসছে, আবার ওরা আসছে, আবার আসছে, আবার আসছে। আমার একবার তুই যেতে দাও ছোট কথা। তুই জানলাগুলো বন্ধ করে দে, আর শোন তুই সদর দরজায় গিয়ে বস, বলে যদি খিল ভেঙে ঢোকে তাহলে আটকাস। যাই গেলু, পুলিশে একটা খবর দিতে পারলে হতো। না না, পুলিশে খবর দিতে হবে না, এই নির্যাতন যে সহ্য করতে হবে সে তো জানো কথাই না, ওরা খানিক্ষণ হল্লা করে আপনি চলে যাবে। এখন একে ধরে সবার ঘরে নিয়ে চলো তো ভাই, শ্রীষ্কে বাকি করাই আগে দরকার। না না না, আমি বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করতে পারবো না। চুপ করো শ্রীষ, চুপ করো, বালকের মতো অবুঝ হওয়া কি তোমার সাথে? ওরা আমাকে এক ঘরে করে দেবার ভয় দেখিয়েছিল, আমি গ্রাহ্য করিনি, কিন্তু মার খেয়ে, না না না, মার খেয়ে আমি বিয়ে করতে পারবো না, আমি পারবো না, আমি বিয়ে করতে পারবো না। শ্রী শোনো, সমাজ সংস্কারের জন্য যারা এগিয়ে গেছে, মার না খেয়ে কেউই কোনোদিন কিছু করতে পারেনি ভাই,
ভুলে যেও না, লোকের ভালো করতে গিয়ে যীশু খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ হতে হয়েছিল। তাদের মনে জোর ছিল, তারা পেরেছিলেন, কিন্তু কিন্তু আমি যে দুর্বল। কে বলে তুমি দুর্বল? এই বাক সর্বস্ব মানসিক পঙ্গুর দেশে তুমি একমাত্র সবল পুরুষ যে সাহস করে পথ দেখাতে চলেছ। শ্রীশ, কোনো একজনকে তো এগুতেই হবে ভাই। সমাজ সংস্কারে যে প্রথম আত্মবলিদান তার অদৃষ্ট লিপি, কিন্তু ভবিষ্যৎ পুরুষ কৃতজ্ঞ চিত্তে চিরকাল তাকেই শ্রদ্ধাঞ্জলি দেবে ভাই। পারবে না ভাই, বাংলার বাংলার লক্ষ লক্ষ নির্যাতিত ললনার মুখের পানি চেয়ে পারবে না ভাই আত্মবলি দিতে? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো শ্রীশ, এবি আমি করবো শ্রীশ, এবি আমি করবো। ডাক্তার ডাক্তার, আমাকে আমাকে বাঁচিয়ে তোলো ডাক্তার, আমাকে বাঁচিয়ে তোলো ডাক্তার। এই লোক নেই, এই লোক নিয়ে আমি বিয়ে করবো। শ্রীশ, তুমি স্থির হও ভাই, স্থির হও। বিয়ের লগ্ন আমরা পিছিয়ে দিয়েছি, ব্যস্ত হবার তো কিছু নেই। তুমি ভালো করে সুস্থ হয়ে নাও, তারপর ধীরে সুস্থে সারা বাংলাদেশকে জানান দিয়ে আমরা পরের লগ্নেই বিয়ে দেব। ওরা 500 লাঠিয়াল আনছে শুনছি, যেমন করে হোক বিয়ে নাকি ভাঙবে। হুম, তাহলে তো আমাদেরও সাবধান হওয়া উচিত। শোনো, শ্রী সে কদিন গিয়ে উঠুক রামগোপাল ঘোষের বাড়িতে, সেখান থেকে বরযাত্রীর লোকজন নিয়ে বেরোবে। আর কোণে, হ্যাঁ কোণেকে তুমি নিয়ে গিয়ে তোলো তোমার বাড়িতে, সেখানে তোমার চাকর বাকর দারোয়ানরা সব রয়েছে, কাজী লোকে হ্যাঙ্গাম বাঁধাতে সাহস কর। লাট সাহেব খবর পাঠিয়ে দরকার হলে প্রসেশন আসবে, সারা পথে দুহাত অন্তর পুলিশ পাহারা রাখবেন। তিনি নিজে বিবাহ সভায় উপস্থিত থেকে বিয়ে দিতে ইচ্ছা জানিয়েছেন। আরে না 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 না, তাকে বলে পাঠাও এই হিন্দু বিয়ে হিন্দু মতে হবে, কাজী তিনি সেখানে থাকলে লোকে হয়তো ভাববে যে রাজপুরুষেরা জোর করে এই সংস্কার আমাদের ঘাড়ে চাপাচ্ছে, তা আমি হতে দেব না। তবে হ্যাঁ, রাজপথে শান্তি রক্ষার ভার রাজার, সেখানে পুলিশ প্রহরা থাকায় আমাদের কোনো আপত্তি নেই। চলো তাহলে সব ব্যবস্থা ঠিক করে ফেলে যাক। ওই তো সোমনাথ পণ্ডিত, উনি রামগোপাল ঘোষ, আর ওই জজ দুজন, জজ তারকনাথ মিত্র আর জজ হরচন্দ্র ঘোষ। উফ, কি বরাদ মায়, দেখে শুনে আমারই একটা বিধবা বিয়ে করতে ইচ্ছে করছে। তা গেলেনি কেন গিয়ে? তোকে তার কেউ বারণ করেনি? নব্য ভারতের সংহিতাকার, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন তো শ্রীশের প্রাপ্য। না দাদা, তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি স্রষ্টা আমি তোমার হাতের পুতুল। চিরজীবী হও ভাই, চিরজীবী হও, সুখী হও মা, আশীর্বাদ করি, নিজে সুখী হয়ে সবাইকে সুখী করো। কই ঘুমিয়েরা, অর্পণাকে বাসরে নিয়ে যাও, দেখো কোনো অনুষ্ঠানে যেন ত্রুটি না হয়। এসো গো বর, এসো গো কনে। কে সুর? হ্যাঁ দাদা, মঙ্গল কাজে যোগ দিতে আর তো আমাদের বাধা নেই দাদা। না বোন, কোনো বাধা নেই, এসো ভাই। দেখেছ মদন, মেয়েদের মুখে কেমন সুন্দর হাসি ফুটে উঠেছে। কাল যদি আমি মরেও যাই,
আর আমার কোনো দুঃখ থাকবে না। কি যে বলো, এখনো বহু বছর তোমাকে বাঁচতে হবে, এই তো সবে পত্তন, ভিতটাকে শক্ত করবে কে? স্ত্রী শিক্ষা, বহু বিবাহ বর্জন, হিন্দু অনাথ পরিবারের জন্য ভিত্তি ভান্ডার স্থাপন, শিক্ষা বিস্তার, এখন কত কাজ যে তোমার বাকি রয়েছে। সব হবে, সব হবে, পত্তন যখন একবার হয়েছে আর কিছুই বাকি থাকবে না। আমি না থাকলেও ভবিষ্যৎ ভারত সে কাজ সমাধা করতে পারবে। তাই বলো কি তুমি এরই মধ্যে ছুটি নিতে চাও নাকি? নিশ্চয়ই না, যতদিন বেঁচে থাকবো জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও সংগ্রাম করে যাব বই কি। তবে চলো, কালই কায়স্থ সমাজে প্রথম বিধবা বিবাহ হবে হরকালী ঘোষের বাড়িতে। হ্যাঁ, তারা তোমাকে নেমন্তন্ন করতে এসেছেন। ও হ্যাঁ হ্যাঁ, যাব, নিশ্চয়ই যাব। মদন, ওই শোনো, বাসর ঘরে গান আরম্ভ হয়েছে। আহ, এদের এই আনন্দ লাস, আমার অভাগিনী মায়েদের মুখে এই হাসি, একটু দেখি যেতে ইচ্ছে করছে। চলো না, আমরা আড়াল থেকে একটু শুনি। চলো চলো, তাই যাই। মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ। মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ। বলি ও চকরি, বলি ও চকরি, চোখ মেলে দেখ মিটুক মনের সাজ রে। বলি ও চকরি, চোখ মেলে দেখ মিটুক মনের সাজ রে। মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ। কেন ঘুমটা দিয়ে মুখ লুকালি, কেন ঘুমটা দিয়ে মুখ লুকালি, এলো যে তোর বার। কেন ঘুমটা দিয়ে মুখ লুকালি, এলো যে তোর বার। ও যে বাঁকা ভুরুর ধনুর টানে ছড়ায় ফুলো সব, ও যে বাঁকা ভুরুর ধনুর টানে ছড়ায় ফুলো সব। যেন পালিয়ে না যায়, যেন পালিয়ে না যায় চরণ দুটি পরাণ দিয়ে বাঁধ রে। যেন পালিয়ে না যায় চরণ দুটি পরাণ দিয়ে বাঁধ রে। মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ। রসিক ভ্রমর তুমি হে বর, তুমি রসিক বধু। রসিক ভ্রমর তুমি হে বর, তুমি রসিক বধু। ফুলের তোষিয়া আগে পরে খেয়ো মধু, আহা ফুলের তোষিয়া আগে পরে খেয়ো মধু। শিখায় দিও সোহাগ সিঁদুর চরণ ধুলি মাথে, শিখায় দিও সোহাগ সিঁদুর চরণ ধুলি মাথে। চাঁদ মুখে তাম্বুল দিও শঙ্খবালা হাতে, আহা চাঁদ মুখে তাম্বুল দিও শঙ্খবালা হাতে। আর হৃদয় দিয়া, আর হৃদয় দিয়া, হৃদয় ধরো পেতে প্রেমের ফাঁদ রে। আর হৃদয় দিয়া, হৃদয় ধরো পেতে প্রেমের ফাঁদ রে। মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ। বলি ও চকরি, চোখ মেলে দেখ মিটুক মনের সাজ রে। মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ। I am sorry to disturb you at this juncture, sir. কিন্তু এসব আমি কি শুনছি?
আপনারা নাকি বালিকা বিদ্যালয়গুলো সব বন্ধ করে দিচ্ছেন? উই মাস্ট পণ্ডিত, সিপাহী বিদ্রোহের ফলে রাজকোষ একেবারে শূন্য হইয়া গিয়াছে, ব্যয় সংকোচ আমাদের করিতেই হইবে। ব্যয় সংকোচের হাজার পন্থা আছে, কিন্তু স্ত্রী শিক্ষা বন্ধ করে দিলে দেশের সমূহ ক্ষতি হবে। এই কাজ আপনারা করবেন না সাহেব, এই কাজ আপনারা করবেন না। যে কোনো অবস্থাতে শিক্ষা বিস্তারের পথ রুদ্ধ করা কোন সভ্য গভর্নমেন্টের উচিত নয়। But Pandit, we can't help it. আমরা নিরুপায়। সাহেব, আপনি আমাকে ভরসা দিয়ে এই কাজে নামিয়েছিলেন, আপনারই কথা নির্ভর করে আমি দেশময় এতগুলি বালিকা বিদ্যালয় স্থাপন করেছি। আজ যদি আপনারা সরে দাঁড়ান, তাহলে ছ মাস ধরে যারা মাইনে না নিয়ে শুধু আমারই মুখের কথা কাজ করে এসেছে তাদের আমি কি বলবো? তুমি হেমার নামে নালিশ করো পণ্ডিত। নালিশ? হ্যাঁ নালিশ। আদালতে আমি স্বীকার করি যে গভর্নিং বডির অনুমতি না লইয়াই আমি তোমাকে কথা দিয়াছিলাম, আমাকে বাঁচাইবার জন্য গভর্নমেন্ট টাকা দিতে বাধ্য হইবে। না সাহেব, আপনার নামে নালিশ আমি করতে পারবো না, আপনাকে এভাবে অপদস্থ করে আমি টাকা চাই না। লুক হিয়ার পণ্ডিত, ইহাতে তুমি বাঁচিবে, এতগুলি বালিকা বিদ্যালয় বাঁচিবে। সেগুলি বাঁচবেই, গভর্নমেন্ট টাকা না দিক আমি যতদিন বেঁচে আছি একটি বিদ্যালয়কে উঠে যেতে দেব না। তুমি চালাইবে? হ্যাঁ সাহেব। কিন্তু পণ্ডিত, এত টাকা তুমি কোথায় পাইবে? কাজ করবার ইচ্ছে থাকলে টাকার অভাব হয়। হ্যাঁ, আজ থেকে আপনাদের সরকারি চাকরিতেও আমি ইস্তফা দিয়ে যাচ্ছি। পণ্ডিত, যতদিন ভেবেছিলাম ইংরেজ শুধু রাজ্য বিস্তার করতেই আসেনি, তারা দেশের লোকগুলিকে মানুষ করবার দায়িত্ব নিতেও ইচ্ছুক, ততদিন আপনাদের সহযোগিতা করেছি। কিন্তু আজ বুঝেছি আমাদের মানুষ হতে হলে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। সরকারি স্কুল নয়, বেসরকারি কলেজ প্রতিষ্ঠার সংকল্প নিয়ে আজ আমি বিদায় নিচ্ছি। নমস্কার, এই নিন টাকা, চালান স্কুল। বালিকা বিদ্যালয় আমরা বন্ধ হতে দেব না, কিছুতেই বন্ধ হতে দেব না। টাকার জন্য ভাববেন আপনারা, আমার সর্বস্ব পণ করেও টাকা আমি জুগিয়ে যাব। জাতীয় দায়িত্ব স্মরণ করে আপনারা শুধু প্রাণপণ চেষ্টায় মাতৃজাতিকে গড়ে তুলবার চেষ্টা করুন। নারী জাতির জননী, নারী জাতিকে গড়ে তোলে, সন্তানের প্রথম শিক্ষা তার মায়ের হাতেই হয়ে থাকে। সেই মাতৃজাতিকে অশিক্ষিত রাখলে সমগ্র জাতির ভবিষ্যৎ অন্ধকার। প্রেসটাকে শুদ্ধ বাঁধা দিলে সর্বস্ব দিয়েও বালিকা বিদ্যালয়গুলিকে যে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি এইটাই আমি নিজেকে ধন্য মনে করছি ভাই। আজ আর তোমার কিচ্ছু রইল না, যাকে বলে একেবারে নিঃস কপর্দকশ। নিঃস হয়ে এসেছিলাম আর নিঃস হয়ে যেতেও হবে ভাই। একই এই চিঠি কখন এলো? বিলিতিটা কে লিখেছে? মাইকেল, ফ্রান্সে অর্থাভাবে বিপন্ন, ল্যান্ডলেডি তাকে জেলে পাঠাচ্ছে, নিরুপায় হয়ে বেচারি আমার কাছে সাহায্যের জন্য লিখেছে। অদৃষ্টের পরিহাস, আজ তুমি কপর্তকহীন আর আজই এলো এই চিঠি। কিন্তু মাইকেলকে যে বাঁচাতেই হবে, যে করি হোক টাকা আমার চাই রাজকেষ্ট। অসম্ভব, শুধু হাতে টাকা কেউ দেবে না। আমাকে বিশ্বাস করেও দেবে না? এত বড় একটা প্রতিভা বিদেশে অপমানিত লাঞ্ছিত হতে যাচ্ছে জেনেও আমি তার কোনো প্রতিকারই করতে পারবো না? কত লোক দেশের কত জায়গায় কতভাবে লাঞ্ছিত হচ্ছে, তার কটার প্রতিকার তুমি করতে পারো ভাই? না তা পারি না, কিন্তু দেশের লাঞ্ছনা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, এ তো তা নয়। একজন ভারতবাসী, আমার স্বজাতি বিদেশির দরবারে লাঞ্ছিত হতে চলেছে, এ আমি কিছুতেই সহ্য করবো না। এ আমার জাতির অপমান। আমি চললাম রাজকৃষ্ট। কোথায়? টাকার সন্ধানে। আমি এখনো আশা করছি হয়তো দ্বিতীয় ডাকে টাকা এসে পড়তে পারে, সময় সময় ভারতীয় ডাক দেরি করে তো আসে। কিন্তু ল্যান্ডেরই যে সে কথা মানছে না। অরিয়েত, আমার এখনো দৃঢ় বিশ্বাস আজকের ভারতীয় ডাক কোনো কারণে গোলমাল হয়েছে, নইলে বিদ্যাসাগর ভিড আমাকে নিরাশ করবে
আমি ভাবতেও পারি না। আর ইয়েত This time I have appealed to a man who has the wisdom of an ancient sage, the energy of an Englishman, and the heart of a Bengali mother. Michael, landlady police dakte geche. She ki? Ditiyo dak ashbar opekkha na kori? She jane. Ditiyo dak ar ashbe na. No. No, no, Ariyat. Vid, Vid will never fail me. Athoba ke jane. হয়তো অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। ওই ওই ডাক এসেছে। অরিয়েত অরিয়েত ইট মাস্ট বি ফ্রম ভিড, ইট মাস্ট বি। আমাকে আজ এইভাবে বিদেশির কারাগারে যেতে হচ্ছে অরিয়েত। তোমাকে অনাথ আশ্রমে যেতে হচ্ছে। লেটার মিস ইউ ফ্রম ভিড, ফ্রম ভিড। দ্য ড্রাফট, দ্য ড্রাফট, 4,500 ফ্রাঙ্কস। উই আর সেভড, অরিয়েত, উই আর সেভড। ভিড, বিদ্যা সাগর তুমি বিখ্যাত ভারত, করুণা সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। এ নাও মা, টাকা নাও, যাও ঘরে যাও, আর এভাবে বৃষ্টিতে ভিজে না মা। আপনি আসবেন না? না মা, আমি যে তোমার সন্তান। যাও মা, ঘরে যাও। মশাই, দয়া করে একবার এদিকে যাবেন, একটি মেয়ে জ্বরে অচৈতন্য, কেউ নেই তাকে দেখবার। আচ্ছা চলো। ইস, গাছ একবার পুড়ে যাচ্ছে, ভীষণ জ্বর। দেখো মা, চট করে একটা ডাক্তার ডাকা যায় কি? ডাক্তারবাবু টাকা না পেলে আর আসবেন না। ও আচ্ছা মা, তুমি একটা কাজ করো, এই টাকাগুলো নিয়ে যাও, যা লাগে ডাক্তারবাবুকে দাও গে, আর বলো যে ওষুধের বাক্স নিয়ে এখনই যেন চলে আসেন। যাও মা, দেরি করো না। এখন কেমন দেখছেন ডাক্তারবাবু? একটু ভালো, ওষুধটায় কাজ হয়েছে। আমি তাহলে এখন আসি। আচ্ছা ডাক্তারবাবু, ধন্যবাদ। না মা, কথা বলো না মা, কথা বলো না, তোমার কোনো ভয় নেই, তুমি সেরে যাবে। এখন একটু ঘুমোতে চেষ্টা করো তো মা। ওই হাল্লাটা বন্ধ করা যায় না? ওরা বড় লোক, ওরা তো আমাদের কথা শুনবে না। আচ্ছা তুমি একটু এখানে বসো, আমি দেখছি। ভারাঙ্গনাদের যে আমরা ঘৃণা করি রাজকৃষ্ট, সে যে কত বড় ভুল তা বলবার নয়। ঘৃণার পাত্রী তারা নয়, ঘৃণার পাত্র আমাদের সমাজপতিরা, যাদের অমানসিক ব্যবস্থার ফলে বহুবিবাহ আর নারী নির্যাতনে অতিষ্ঠ হয়ে অভাগিনেরা এই ঘৃণিত জীবন যাপন করতে বাধ্য হয়। দেশ শাসনের ভার যদি আমার হাতে থাকতো রাজকৃষ্ট, তাহলে এক একটা নির্যাতিতা বারাঙ্গনার জন্য প্রত্যেকটি সমাজপতির মসৃণ গাত্রে এক সঠিক করে বেত্রাঘাতের ব্যবস্থা করতাম। সহজাত সতীত্বের সংস্কার বর্জন করে কত দুঃখে যে ভারত নারী এই পথ আশ্রয় করে তা যদি জানতে রাজকৃষ্ট। হাজার বছরের কুসংস্কার, অজ্ঞানতা আর মোহ, সে তো একদিনে যাবার নয় ভাই। তা জানি রাজকৃষ্ট, শিক্ষা বিস্তার, শিক্ষা বিস্তারই এর একমাত্র প্রতিকার। নারীকে শিক্ষিত করে তাকে তার অধিকার সম্বন্ধে সচেতন করে তুলতে হবে, আর পুরুষকে মনুষ্যত্বের মন্ত্রে দীক্ষিত করে তুলতে হবে। শিক্ষা বিস্তারের পথ সুগম করাই
আমার বাকি জীবনের একমাত্র লক্ষ্য হবে রাজকেষ্ট। বিদ্যাসাগর কই? এ কি স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব আমার কিশোর তারে কি সৌভাগ্য! কি সৌভাগ্য! আসুন 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 আসুন, এই গৃহ আজ ধন্য হলো। বসুন বসুন। সাধক নই, ভক্ত নই, আমার প্রতি কি অযাচিত করুণা! কে বললে তুমি সাধক নও? তুমি তো আসল সাধক হে। থানেলে কি তোমাকে দেখতে অমনি ছুটে এসেছি বাপু? বাবা, খাল নয়, বিল নয়, নালা নয়, নদী নয়, একবারে সাগরে এসে পড়েছি। এসেই যখন পড়েছেন, নিয়ে যান খানিকটা নোনা জল এই সাগর থেকে। ও গো, সাগর কি শুধু নোনা জলের থাকে? দুধ সমুদ্র, ক্ষীর সমুদ্র, অমৃত সমুদ্র আছে যে। তুমি তার নোনা জলের সাগর নও, তুমি হচ্ছে দয়ার সাগর, বিদ্যার সাগর। সাগরে শুধু রত্নই মিলবে। আমার যা কিছু কাজ, আমার এই মায়েরই প্রেরণায়। এই মায়ের ভেতর দিয়েই তো তুমি আমার চিমই মাকে চিনেছো। সেই জন্যেই তো মায়ের জাতির জন্যে নিজেকে এমনি করে বিলিয়ে দিতে পেরেছো। ভারত নারী আজ বহু অধিকারী পেয়েছে, যা পায়নি তা এনে দেবার দায়িত্ব আমাদের বর্তমান ভারতবাসীর। কিন্তু মাতৃজাতির সৌভাগ্য সূচনা করার জন্য কৃতজ্ঞতা প্রাপ্য রাজস্মরণীয় বিদ্যাসাগরের।